बंदे गुरु वंदे समन्नितम श्री चैतन्य प्रभु वंदे नीता सहोदितम श्री नंदनंदन बंदे राधिका चरणद गोपीजन बिंदा बिंदवन मनोहर

স্নভক্তিপদে দেী সত্তবী নমো নারায়ণ নমস্কৃতরম দেী সরস্বতিং ব্যাসে সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরীপ্রস্রকশনে সদাগুভক্তিযুক্ত भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धेयं सदा परिभवग्नमभिष्टतोऽहं तीर्थास्पदं शिवभिरञ्जनत्वं शरण्यं भीतात्तिहं पुनोतपाल् भवद्विभूतं बन्दे महापुरुषते ते महा चरणं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय বিসুজিত কিমিদু শুর্শি পূর্ণাগর সসাগর সারমূরি সারাধিকময়া কি চৈতন্য প্রভু নিতন্দত গদাধর শিব সদি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ धर शिव सदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे আজানুলম্বিতভুজ কনক শঙ্কীর্তনৈকর কমলাবরুবর পাল বন্দে জগৎপ্রি করুণাবতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे नमामि गंगे तव पाद पंकज सुरासुरबंद दीप रूप भुक्ति मुक्ति चद भावानुरूपे न सदा नरानम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषी तो वाम भागम नारायणो प्रिय मनंग मदापहारम वाराणसीपुरपति भजवीशनाथम গীষজুসবদে লীর্জশি যে হৃদয় সংবিহিতমহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে राम राम हरे 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 त्वं भक्ति योग परिभावित हित सरोज आससे सुतेक्षित पतनन नाथ पुंशा जदि जदि धियात उरगाय अभिभावयति ततद बपूपर्णयसे सदनु ग्राहय त्वं भक्ति योग परिभावित हित सरोज आससे সুতক্ষিত পতন তু পুংসং যদি যদি ধিয়া তো উর্গায়ভাব পু প্রণয়সি সদনু গ্রহায় গৌরী গোষ্ঠীবতী শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরমংশ জগৎগুরু জানিয়েছেন তোমাদের কত প্রতিষ্ঠা কত লাভ পূজা প্রতিষ্ঠা চাই কত টাকা পয়সা চাই কত কামিনী কাঞ্চন চাই তোমাদের কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না আমার কাছে এসো গুরুচরণে সব পাওয়া যায় গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যে তোমরা তোমাদের কত লাভ পূজা প্রতিষ্ঠা দরকার কত কিছু দরকার সমস্ত কিছু তোমরা পাবে তোমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করিও না তোমরা আমার কাছে এসো গুরুচরণে এসো তোমরা ভগবত রাজ্যে যা কিছু গোপন রহস্য সমস্ত কিছুর বাহাদুরি নির্ভর করে গুরুচরণের ওপর আমাদের কোনো বাহাদুরি নাই ভজন রাজ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ভজন রাজ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে এমনকি জগতে প্রবিষ্ট হওয়ার পরেও গুরুচরণ ছাড়া অন্য কিছু নাই গুরুচরণের সহায়তাই সবচেয়ে সর্বাধিক মূল্যবান বিষয় গুরু কি পাহি কেওয়ালাম প্রবাদ জানাচ্ছেন অপ্রাকৃত জগতের যা কিছু বিষয় সেই বিষয়ে দর্শন করতে গেলে প্রথমে গুরুচরণের দর্শন হওয়া দরকার যারা গুরুচরণের দর্শনই করতে পারেন নাই তারা বড় বড় কথা বলছেন রাগানুগা রূপানুগ ভজন করবেন রসের ভজন করবেন তারা তো রসেতে ডগ ডগমগো করছেন রসে তারা তো কিছুই বুঝলেন না গুরুচরণের আশ্রয় ছাড়া গুরুচরণের কৃপা ছাড়া অপ্রাকৃত জগতের কোনো কিছুই প্রকাশিত হয় না শুরু থেকে শেষ পর্যন্ত সবই গুরু অন্য কিছু হয় না সেই জন্য প্রভুপাত জানাচ্ছেন গুরু পদ্মকে আপনারা জানবেন এক অপ্রাকৃত মাধ্যম বা একটা স্বচ্ছ মাধ্যম বোঝা গেল না গুরুচরণকে আপনারা জানবেন একটা অপ্রাকৃত মাধ্যম বা একটা স্বচ্ছ মাধ্যম যার মাধ্যমে আপনাকে দেখতে হবে অপ্রাকৃত হতে বোঝা গেল না যখন কোনো মানুষের চোখ খারাপ হয় চোখের রোগ হয় তখন তাকে চশমা নিতে হয় চশমা নেওয়ার পরেতে সে দূরে জিনিস দেখতে পারে যতক্ষণ পর্যন্ত চশমা না পড়বে ততক্ষণ দূরে কি আছে বুঝতে পারবেন ঠিক সেই রকম প্রভুপাত জানাচ্ছেন গুরুপাদ পদ্মকে আপনারা জানবেন স্বচ্ছ মাধ্যম অথবা অপ্রাকৃত মাধ্যম যার মাধ্যমে আপনাকে অপ্রাকৃতিক জগতের সব কিছু দেখতে হবে গুরুচরণকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমি দেখব কি আছে এরা হবেন না গুরুচরণকে অপমান করে অপদস্থ করে তাকে হেয় প্রতিপন্ন করে আমি অপ্রাকৃতিক জগতের সব কিছু বুঝে নেবো কিনে নেব এটা কোনো দিন হয় না এটা যারা চেষ্টা করছেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন নিজেকে পণ্ডিত বলে মনে করেন সবচেয়ে বড় বিপদ যারা পণ্ডিত নয় অথচ নিজেকে পণ্ডিত বলে মনে করছে মূর্খ একেবারেই মূর্খ কিন্তু নিজেকে পণ্ডিত বলে মনে হয় তাদের বিপদ হচ্ছে সর্বাপেক্ষা বেশি যারা একেবারে মূর্খ কিছু জানে না এ মাথা খাওয়ায় না তাদের বিপদ অতটা নয় আর যারা পণ্ডিত তারা তো অপ্রাকৃত জগতের পণ্ডিত মানে আমরা বাজারের পণ্ডিত বলবো না সংস্কৃত খালি দু চারটে শব্দ বলল এটাকে পণ্ডিত বলে না পণ্ডিতের ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি কী করেছে আমি সেদিন বলছিলাম পণ্ডিত বন্ধ মৎস্যবিদ যে নিজেই জানে না কিসে আমার বন্ধন হবে কিসে মুক্ত হবে হ্যাঁ সংস্কৃত বিসর্গ বলে দিল চন্দ্রবিন্দু এটা তো পণ্ডিত বলা যায় ভগবান বলছেন পণ্ডিত পণ্ডিত বন্ধ মোচ্ছবিদ তাকে পণ্ডিত বলা হয় যে এতে বন্ধন হবে এতে মুক্তি লাভ করবে তাকে বলা হয় পণ্ডিত যার পন্ডা মানে বুৎপত্তি আছে যিনি অনেক কিছু অনুভব করতে পারেন গুরুবৈষ্ণবের দৃষ্টি এত দূর যায় বৈকুণ্ঠ পর্যন্ত চলে যায় এই জগতের লোক খালি ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত থাকেন সামান্য বিষয়গুলো এগুলো নিয়ে ব্যস্ত থাকেন ওদের দৃষ্টি দূরে যায় না এই আমরা আমাদের অমূল্য জীবনটাকে মামুলি বিষয়তে কাটিয়ে দিলাম ছিল বামন গোসীমা আফসোস করে পত্রাবলিতে লিখছেন তোমরা মামুলি বিষয় নিয়ে জীবনটাকে কাটিয়ে দিও না সামান্য খাওয়া দাওয়া উঠা বসা কখন শোবো কি করলো এ কি বলল ও কি বলল এইসব তুচ্ছ বিষয় নিয়ে জীবনটাকে কাটিয়ে দিও না জীবনটার মূল্য অনেক বেশি তোমরা বুঝতে পারছো না জীবনটার মূল্য খাওয়া দাওয়া ঘুমনো নয় আর ভোগ করা নয় জীবনটার এত বেশি মূল্য আছে যেটা বুঝতে গেলে তোমাদের অনেক সময় লাগবে যখন বুঝতে পারবে তখন আর সময় থাকবে না কথা বলে দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না অনেকে বলছেন মশাই বুড়ো হলে ভজন করব কে সব হরে কৃষ্ণ করতে হবে কিন্তু স্বাস্থ্য তাই বলছে না স্বাস্থ্য কিন্তু কখনোই কথা বলে নাই স্বাস্থ্য বলছেন কম বয়সে ভজন শুরু করতে হবে একেবারে ছোট্ট বয়স বুড়ো বয়সে ভজন হয় না বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমন বুঝিব বল ভজন কী হবে এখন দাঁত পড়ে গেছে মাংস খেতে পারছে না এখন নিরামিষ খা নালে চিবতো বুড়ো বুড়ো চিবতো কিন্তু এখন তো তার নেই কী করবে বলে না এদের এদের দলে নাম লিখাই ভালো একটু দিলে মা করবো আমাদের ভজনটা ওই ধরনের নয় আমাদের বৈষ্ণব জগতের বর্তমান যা পিকচার এটা দেখে সম্পূর্ণ জগতের ভুল্য ধারণা হবে একজন তেজিয়ান বৈষ্ণবকে দেখলে পরে তার সঙ্গে থাকলে পরে তবে ওই এইরকম বৈষ্ণব ধর্ম জানতে পারিনি আমরা বুঝি এইসব বলে এইগুলোই বলে বৈষ্ণব ধর্ম যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে একটা উদাহরণ অনেক আগেকার কথা বলছি দুশো আড়াইশো বছর আগেকার কথা বৈষ্ণব ধর্মের নামেতে একটা ভয়ঙ্কর নোংরা জিনিস চলছিল পুরো বৈষ্ণব জগতে একটা কালো কালো পর্দা নেবে এসেছিল কালো মেঘ তারপরে তো ভক্তিম ঠাকুর এলেন শ্রী চৈতন্য মহাপু যাওয়ার পর বাকি যারা পরম্পরা দেখিছি তারা চলে যাওয়ার পর একটা ভয়ঙ্কর যুগ এসেছিলো যেখানে বৈষ্ণব ধর্মের নাম শুনলে লোকে থুতু ভেদ থু হ্যাঁ এ বৈষ্ণব ধর্ম এই যে করে ছোট লোকগুলো এরকম অবস্থা এখন আবার সেই রকম আসছে বৈষ্ণব দেখলেই লোকে মারবে আর দূর হয় এখান থেকে কেন আমরা তো ইজ্জত রক্ষা করতে পারছি না গুরুবর্গে আমার দোষটা তো আমাদের কাকে দোষ দেবো ঠিক সেই রকম এক ভয়ঙ্কর যুগ ছিল ভক্তিম ঠাকুর রাখি সেখানে আপনারা শুনে থাকবেন এক প্রাচণ্ড রাজা রামমোহনের নাম যাকে বাবা ত্যাগ করেছিল বাবা তেজ্যবুদ্ধ করেছিল তার মৃত্যু হলো ইংল্যান্ডে গিয়ে এখানেও মূল্য না তার কপালে লেখা ছিল তিনি বৈষ্ণব ধর্মের হিন্দু ধর্মের বিরুদ্ধে ছিলেন ওই নামে আছেন সোশাল সমাজসেবা বা যেটাকে বলে সমাজ সংস্কার কাজ এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন তিনি তার হঠাৎ এইসব নিয়ে তিনি ব্যস্ত ছিলেন সমাজের কাজ করছি আমি একটা বড় লোক বিরাট বড় নাম করা তার হঠাৎ ইচ্ছে হলো নজর গেল চৈতন্য মহাপ্রভু তো চৈতন্য কে এই বলে গেছে বিরাট নাকি কথা সবাই শোনা যায় আচ্ছা দেখি তো হ্যাঁ চৈতন্য মহাপ্রভু চৈতন্য কী বলেছেন মহাপ্রভু বলেন চৈতন্য কি বলেছেন দেখি তো একটু মানে চৈতন্য ওর হচ্ছে ভাই ওর হচ্ছে বন্ধু হয় ছাগলের বন্ধু বলে দেখবি একটু কী বলেছে বলে একটা বৈষ্ণবের কাছে যাওয়া যাক কোথায় যাব বলে একটা ছাগলের কাছে গেল এমন একটা ছাগল যে সহজিয়া ছাগল সেই ছাগলের কাছে গিয়ে বললো তিলক মালা ভেতরে ব্যবিচার করে সব কিছু তার কাছে বললো আমরা চৈতন্য মহাপুষ শিক্ষা চৈতন্য শিক্ষা কী একটু বলবেন হ্যাঁ বলো বসুন আপনি বলে এমন ব্যাখ্যা করল ওখান থেকে থুতু ফেলে যে উঠলো ওর একেবারে বিদ্বেষ হয়ে গেল কেন ও তো ও তো চরিত্রহীন ব্যক্তি ওর কাছে গেছে ওর কাছে গেছে চৈতন্য মহাপুর কথায় জানতে তো ও কি বলবে যে ব্যক্তি যোগ্য নয় যার কাছে যা নেই আমাদের পরমপ্রিয়া কেশব ও সেই বলছেন বড় দুঃখ করে বর্তমানে যুগটা এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে যে বস্তু পাওয়া যায় না সেখান থেকে সেই বস্তু পেতে হবে আমার হ্যাঁ আপনি দিন আমাকে আমাকে ভক্তি দিন আর ওর কাছে নেই ওটা কোথা থেকে দেবে কেশব কোশী বলছে দুঃখ করে বর্তমান যুগে একটা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যেখানে যে বস্তু পাওয়া যায় না সেখান থেকে সেই বস্তুটা পাওয়ার জন্য একটা জোর জবরস্তি দিতেই হবে দিন আর ওর কাছে ভক্তি নেই ও ভক্তি দিন আপনি পায়ে পড়ছে এরকম একটা ব্যাপার তাহলে বৈষ্ণব ধর্মের নামে যে ঘৃণ্য অত্যাচার চলছিল সেই এক পাচণ্ড পশুর কাছে গেছিল সে রাজারাম্ম যদি সে একটা ভালো কোনো শুদ্ধ বৈষ্ণবের কাছে যেত তাহলে তাকে আগে ধোলাই করে তার একটা যে ময়লাগুলো আছে পরিষ্কার করতো তারপরে বলতো আগে তো শুনতে পারবে না কানটাকে তৈরি করতে হবে এই জন্য প্রবাদ বলতেন একজন বলছেন প্রবাদ এই ছেলেটাকে এখন এই ছেলেটাকে এখন এইসব কথা বলবো না রাখুন আগে ওর কানটা তৈরি হোক আগে কানটা তৈরি হোক তারপর বলবেন কান্তরী হোক মানে কি কিছু বোঝা গেল কান্তরী মানে কি কান্তরী কথার মানে হলো ওর যে ওরাল রিসিপশান পাওয়ার আছে এখন যে জড়জগতের কথাগুলো শুনতে শুনতে অনন্ত কাল ধরে সে যে সে যে বধির হয়ে গেছে বধির বোঝা গেল জড়জগতের জড়জগতের এই শব্দ শুনতে শুনতে তার কানটা বধির হয়ে গেছে বধির মানে আর ভগবানের কথা ঢুকবে না অপ্রাগে ঢুকবে না আগে কানটাকে পরিষ্কার কর কানে যেমন খোল খোল জমলে আগে পরিষ্কার পরিষ্কার করল তারপর দেখতে পাবো আগে পরিষ্কার করুক কান ওর কানে এসব ঢুকবে না ওগুলো বললে কি হবে কিছু বুঝবে না এই এই রকম ধরনের একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল যেটা ঘৃণ্য পরিস্থিতি এখন আবার সেই পরিস্থিতি আমাদের আসতে চলেছে জানি না আমার জীবনকালেও তো এই সব দেখছি পরবর্তীকালে আর কি হবে তাও বলতে পারি না এরকম একটা অবস্থা কাজেই গুরুপাদ পদ্মকে আপনারা জানবেন একটা স্বচ্ছ মাধ্যম যার মাধ্যমে অপ্রাকৃতি জগতে সব কিছু দেখা যায় যেমন চশমা পড়লে পরে সব চোখ খারাপ দেখা যায় না ঠিক সেরকম অপ্রাকৃতিক জগতে যা কিছু দেখতে চান বুঝতে চান প্রথমেই যদি কেউ এই চোখ দিয়ে দেখতে চায় প্রের ভাষা সব ভাষাটা কিন্তু প্রের প্রবাদ বলছেন যারা প্রথমেই যারা প্রথমেই এসছেন এসে প্রথমেই দুটো চোখ দিয়ে দেখতে যায় যে উনি কী করছেন উনি কী করছেন বৈষ্ণব তারা ফাজিল হয়ে যায় প্রপাত বলছেন যারা প্রথমেই এসে চোখ দিয়ে দেখবার চেষ্টা করে তারা ফাজিল হয়ে যায় কারণ ভগবান এমন একটা ব্যবস্থা রেখেছেন আমাদের অন্য কোনো রাস্তা নেই চোখ দিয়ে প্রথমে দেখতে গেলে আমরা ফাজিল হয়ে যাব ফাইদামো করব ওই জন্য বহুপাত বলছেন প্রথমে কানটাকে পাততে হবে সঠিক জায়গায় কানটাকে পারতে হবে সঠিক জায়গায় সেখান থেকে নিরবচ্ছিন্নভাবে অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম যেন কানে যায় কানের ভেতরে গিয়ে হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে আমাদের যত কিছু ময়লা আছে আবর্জনা আছে অনর্থ আছে সেগুলোকে দূরীকরণ করে যেটা বলতে গিয়ে আমি আগেও বলেছিলাম আপনারা ভুলে যান ভাগবতী মহাপুরাণে বলছেন ভগবান বলছেন যথা যথাযথা আত্মা পরিমীর্যতে অসৌমৎপুণ্য গাথা শবন বিধানই তথা তথা পশ্চাতিবস্তু সূক্ষ্ম চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্তম যথাযথা আত্মা পরিমিত যে পরিমাণে আত্মার উপরে একটা মায়ার পর্দা পড়েছে আত্মার সঙ্গে তো অ্যাকচুয়ালি অনর্থের কোনো সম্বন্ধ নেই আত্মার সঙ্গে মায়ার কোনো সম্বন্ধই নেই কেউ কিসের সম্বন্ধ কোথায় আত্মা চিন্ময় আর মায়া একটা জড়ো কিসের সম্বন্ধ বলে এই তীত কথা কথাটা তো এইটে সম্বন্ধ নেই অত সম্বন্ধ জুড়ে বসেছে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবেরা সেই ঠে অং পিসাচির সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্বন্ধ নেই কিন্তু পিসাচি ঢুকে গেছে ঢুকে গিয়ে ওর চেতনাটাকে আবৃত করেছে ওর চেতনা যে আছে ওটাকে আবৃত ওটাকে ঢাকা না দিলে পেতাত্মা কাজ করতে পারে না পেতাত্তা আগে লক্ষ্য করে কার চরিত্র খারাপ কার আচরণ খারাপ কে দুর্গন্ধ জিনিস খায় মানে পুরো আচরণ আছে কি না আগে পেতাত্তা দেখে ওই জন্য ভূতেদের ভূত ধরে বুঝলেন কথা যারা ভূত তাদেরকেই ভূত ধরে ভূত মানে কোনো চরিত্র নেই আচরণ নেই হ্যাঁ করলো খেলে খেলো পশু ওদেরকে পেতাত্তা ধরে পেতাত্মা কোনো শুদ্ধ বৈষ্ণব করতে পারবে না ভয়ে পালাবে শুদ্ধ বৈষ্ণবের কাছেই আসতে পারবে না আর শুদ্ধ সঙ্গে যারা আশ্রয় করেছে তাদেরকে কাছে আসবে না ও ঠিক বুঝে নেবে এর এর শরীর পবিত্র থাকে না এ উল্টোপাল্টা সব এর ভেতরেই ঢুকবে পেথারটা এর ভেতরে ঢুকবে শুদ্ধ জায়গা ঢোকে না ওই জন্য আমাদের আত্মার সঙ্গে মায়াদেবীর কোনো সম্বন্ধ থাকতে পারে না ছিল না এবং কোনো দিনই নেই তথাপি আমি এই শ্লোকের আলোচনা আগেও করেছিলাম সেখানে বলছেন পর ওপি মনুতে অনর্থম পর ওপি মনুতে অনর্থম তৎকিতন চাভি পদ্ধতি পর ওপি মনুতে অনর্থম হ্যাঁ তৎকিতন চাভি পদ্ধতি যদিও আত্মার সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নাই তথাপি পিসা পাইলে যথা অতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের সেবা উদয় ঠিক সেই রকমভাবেই এ ঢুকে পড়েছে মায়ের সঙ্গে কোনো যখন গুরু বৈষ্ণবের কৃপাতে মায়া অনাবৃত হবে অর্থাৎ মায়া সরে যাবে তখন দেখে হাসবে তো সত্যি তো তাই আমার কি ভূতে ধরেছিল কি করেছি আমি এতদিন তখন বুঝতে পারব আর তখন জগতের লোক যারা মায়াতে পড়ে রয়েছে তাদের চরিত্র ব্যবহার দেখে হো হো করে হাসবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই লিখেছিলেন ছোটোবেলায় পড়েছিলাম এস অনেক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র ছোটোবেলায় পড়তে হতো স্কুলে পড়া দুচোর করে কি করব সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা একটা জমিদার বাড়ির কলঙ্কময় ইতিহাস বর্ণনা করেছেন কি হয়েছিল মনে নেই পুরো মনে নেই সামান্য কিছু মনে আছে আর মনে থাকার দরকারও নেই এগুলো ভুলে গেলেই ভালো হ্যাঁ এগুলো দিয়ে কি হবে কোনো কাজের নয় এখন মাস্টাররা যা পড়িয়েছে এখন দেখি ভুল পড়িয়েছ সব এখন বুঝতে পারি ভুল ভুলভাল পড়িয়েছি সব এসব এদের পড়ে কী হলো এসব পড়া তো কোনো যুক্তি নেই কিন্তু এখন পড়েছি পাস করতে হবে কিন্তু এখন দেখি এগুলো সব ভুলভাল সব ভুলভাল পড়িয়েছে এই হচ্ছে অবস্থা একটা জমিদার বাড়ির কলঙ্কময় ইতিহাস বর্ণনা করেছেন জমিদার বাড়ির সবাই মরে গেছেন এখন যা করেছিলেন তা তো করেছিলেন যা তো সে ছেড়ে দিন তা জমিদারের স্ত্রী জমিদারের কন্যা সব যে যার মতো নোংরা অনেক ঘিন্ন আচরণ করেছেন ভগবানের ইচ্ছা সব সবাই মরে গেছেন তাদের মায়ার প্রভাবে কিন্তু একজন মুসলমান চাকর ছিল তার নাম হলো মেহেরলিন মুসলমান চাকর ছিল সেই চাকরটা অত্যন্ত বুদ্ধিমান ছিল সে সমস্ত ব্যক্তির চরিত্র জানতো কে কী করতো কিছু বলতো না চাকরি চলে যাবে সবার কাছে জের কাছে যা জমিদারের কাছে জমি জমিদার স্ত্রীর কাছে ধরুন তাই যা জানে চাকরি চলে যাবে মুশকিল ব্যাপার হয়ে যায় এখন সমস্ত ব্যক্তি মরে গেছে এবং মেহরালি কোনো একটা অপঘাতে মরেছে তার মৃত্যুটা স্বাভাবিক হয় করে আগুনে পুড়ে যায় সে পেতাত্তা হয়ে ওই পোড়ো বাড়িতে পোড়ো বাড়ি পোড়ো বাড়িতে রয়েছে সে পোড়ো বাড়িতে সেই পেতাত্তাটা রয়েছে সব পেতাত্তাই কোথায় কে কখন মরেছে কিভাবে কে জানে কিন্তু এই মেহের অলির আগুনে পুড়ে বা যে কোনোভাবে মরেছিল পেতাত্তা হয় ওই বাড়িতেই রয়েছে সে প্রত্যেক দিন রাত্রিবেলা চিৎকার করে চিৎকার করে গ্রামবাসী ঘুমোতে পারেন অনেক সময় দূরে যারা আছে তারা ঠিক আছে কাছাকাছি এখানে চিৎকার করে হাসতো আর বলতো সব ঝুঠা হ্যাঁ সব ঝুঠা হ্যাঁ সব মিথ্যে চিৎকার করতো আর বলতো হাসতো হা হা করে হাসতো সব ঝুটা হ্যাঁ সব ঝুটা হ্যাঁ আমাদের এখন ভজন রাজ্যের এই অবস্থা হয়েছে সব ঝোটা হ্যাঁ আসল কিচ্ছু আর থাকছে না বাদ দিতে 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 সমস্ত বাদ দিতে গৌরাঙ্গ মহাপ্রুকে বাদ দিয়ে রেখে দিয়েছে সব বাদ দিতে দিয়ে দিতে ওনাকেই বাদ তা যদি না হয় কেন তা যদি নাই হতো তাহলে চৈতন্য মঠের উৎসবের চেয়ে স্টার মেয়ে ছেলে নাচবে কেন এটা তো কলির প্রভাব আমাকে বড় বড় বৈষ্ণবের এসে বলি এটা প্রতিবাদ করুন আমি আমি জানিই না কবে নিত্য করলো কী হলো আমি আমার মতো সেবা করে যাই হয়তো তখন আমি ছিলামই না বলে প্রতিবাদ কী করব এখন তো এই যুগই পড়েছে ওরা চৈতন্যমা মালা করবে চৈতন্যমা কেটে বাদ দিয়ে দিয়েছে ও আর রেখে লাভ কী পৌপাতকেও বাদ দিয়ে দিয়েছে সব বাদ দিয়ে দিয়েছে আসল পৌপাতকে বাদ দিয়ে দিয়েছে কেটে বাদ দিয়ে আর বলবে পৌপাত জয় প্রহুবাদ এগুলো বলবে এগুলো বলতে তো পয়সা লাগে না অনায়াসে বলা যায় এগুলো বলবে কিন্তু আসল জিনিস সব বর্তমানে এই অবস্থা দাঁড়িয়েছে গুরুচরণকে যে স্বচ্ছ মিডিয়াম বলেছিলাম এর মাধ্যমে অপ্রাকৃতিক জগতে সব কিছু দেখা যায় অর্থাৎ এছাড়া আর কোনো রাস্তাই নাই প্রবাদ বলছেন ভগবানের এমনই ব্যবস্থা তিনি আমাদের কান বলে একটা ব্যবস্থা রেখেছেন সেই কানটার মাধ্যমে গ্রহণ করা যায় বোঝা গেল এই কানের মাধ্যমে শব্দ গ্রহণ করে যদি বলা যায় কানের মাধ্যমে রূপ গ্রহণ করুন হবে না কানটা শব্দ গ্রহণের জন্যই আছে কানটা শব্দ গ্রহণের জন্যই আছে যেটা কান যেটা কান গ্রহণ করতে পারে সেটা অন্য কোনো ইন্দ্রিয় গ্রহণ করতে পারে না যেটা কান গ্রহণ করতে পারে অন্য কোনো ইন্দ্রিয় গ্রহণ করতে পারে না আর ভগবানের এমনই ব্যবস্থা জন্ম থেকে একটা শিশু পর্যন্ত তার কানটা আগে পরিস্ফুটন হয় অন্য কোনো ইন্দ্রিয় হয় না চোখের দৃষ্টি শূন্য এরম করবে কিন্তু কানটা কিন্তু আগে খুলে দেয় ভগবান কোনো শিশুর জন্ম হলে পরীক্ষা করলে দেখা যাবে তার কোনো ইন্দ্রিয় কাজ করে না তার চোখ শূন্য দৃষ্টি এরম করে কিন্তু কানটা কিন্তু আগে খুলে যায় তখন এরম করবে কানটা ভগবান আগে কেন কানের মাধ্যমে যে শব্দ যাবে তার মাধ্যমেই তার এবার ম্যাচুরিটি হবে আর যে শ্লোক আমি বলেছিলাম সে শ্লোকের মানেটা কী বলে যেমন পরিমাণে তুমি তোমার চেত মার্জনম করতে সমর্থ হবে সেই পরিমাণে তুমি অপ্রাকৃত জগতের সূক্ষ্ম বস্তু দর্শন করতে পারে বোঝা গেল কী বললাম মহাপ্রভু যে মার্জন করেছেন সংকীর্তনের দ্বারা এই কথাটাই বলছেন ভাবু যথা যথাযথা আত্মা প্রকৃষ্ট রূপে মির্জতে জন্য পরিষ্কার যতক্ষণ হবে যথা, যথা আত্মা পরিমীর্যতে মৎপূর্ণ গাথা আমার পূর্ণ শ্রবণ কীর্তন সব শুনতে শুনতে যখন আত্মার উপরে যে একটা পর্দা পরে রয়েছে পর্দা যখন সরে যাবে তখন সেই ব্যক্তি যে আগে দেখতে পেত না কানা ছিল অন্ধ ছিল বদির ছিল সে এখন অপ্রাকৃত সব দেখতে পাবে এটা সম্পূর্ণ নির্ভর করছে কি পরিমাণে তুমি শব্দব্রহ্ম শুনেছ তুমি যদি বলো আমি সারা জীবন হরিকথা শুনে এলাম মহারাজ আমি বললো পাগলের কথা কোথায় শুনেছ তুমি তুমি হরিকথা যে শুনলে মা কোথায় শুনলে পাগলের কথা এই আজ থেকে বারো বছর আগে একটা বুড়ি এই কথাটা খুব শিক্ষিত শিক্ষার বিষয় একজন বুড়ি আমি সেখানেও হরি কত বই ফলন ফলন্দর পাঞ্জাব বিভিন্ন জায়গায় যেতে হতো ডাক এখন ডাকলেও যায় না সময় নেই আমার ক্ষতি হয়ে যাবে গেলে তারপর আচরণ চারিদিকে কিছু নেই মুশকিল সেই বুড়িটা ধরে এবং এমনই ভাগ্য তার জন্ম থেকে জলম ধরে ছোটোবেলা থেকে বড় হয়েছে ধরে বিয়ে হয়েছে ধরে সব জলন্ধরে ওইখানে যেখানে বাবার বাড়ি ও পাশেই বিয়ে হয়েছে সেই বুড়িটা বাচ্চা বয়স থেকে মন্দিরে আসতো রাধা মাধবের দর্শন আরতি সব কিছু দর্শন কথাটা বুঝবার বিষয় হক কিছু করতো আরতি দর্শন করে সন্ধ্যেবেলা সকালবেলা আসে আমিষ ফামিষ খায় না কিছুই খায় সেই ব্যক্তি ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজকে একদিন একটা প্রশ্ন করছেন বলে মহারাজজি মায়ো জিন্দেগিভার মন্দির মে আয়া বাংলাতে বলি আমি জীবনে সবসময় মন্দিরে এসেছি দর্শন করেছি আরতি আদি সকাল থেকে আস্তাম একাদশী সবই পালন করেছি দীক্ষাও নিয়েছি আমি হরিনামও করি সব কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু উপলব্ধি কর যার বুদ্ধি আছে এই শিক্ষা থেকে সঙ্গে সঙ্গে বুঝে নেবে কী করতে হবে কেন সবসময় বেশি বলার সময় থাকে না এই জন্য হিন্দিতে একটা কথা আছে হিন্দিতে একটা কথা আছে সমাজদার আদমিকে নিয়ে ইশারা কাফি হ্যাঁ সমাজদার আদমিকে নিয়ে ইশারা কা যারা ছাগল ভূতে পশন্তি বর্বরা পরের সপ্তাহে ব্যাখ্যা করুক হাসতে হাসতে পেট বেটুক ভূতে পশন্তি বর্বরা প্রবাদ গল্প বলতেন যারা বাস্তবিক বুদ্ধিমান অল্প কথায় বুঝে যায় গুরু কি বলতে যে গুরুকে যারা বুদ্ধি কিছু ও ওই ওই সব নিয়ে থাকবে পশুর মতো তারা বুঝবে না ও সারা জীবন কাটিয়ে দিল খেলো দেলো ঘুমলো গুল্লো ঘালল এই চোখ দিয়ে দেখলো ওটা কোথায় কি হচ্ছে এইসব আর বুদ্ধিমান ব্যক্তি অল্প কথায় বুঝে যায় আমাদের গুরু পদ্ম বেশি সময় দিতে পারতেন না কি করে দেবেন আর বৃদ্ধ বয়স হয়ে গেছিলো আর কেন অনেক বয়সে তিনি দীক্ষা দিতে আরম্ভ করেছিলেন তার আগে তো দিতেন না আশি পঞ্চাশি বছর পর্যন্ত কিছু দিতেন না যাই হোক তিনি অনেক বছর বেঁচে ছিলেন এটাই জন্যে আমরা সুবিধে পেয়েছি তিনি অন্তরে প্রেরণা করতেন তিনি বুঝতে পারতেন এমন একটা ক্ষমতা ছিল তার তিনি কিন্তু শিষ্যদের দিকে তাকালে বুঝতে পারতেন কার কি চাই তোমার গুরুমায় বুঝতে পারতেন দেখলে বুঝেন যে হারাম যাদা কী জন্য এসছে আমার কাছে কি চাই ভাব বুঝতে পারতেন ওই রকমভাবে ওকে ঠকিয়ে দিতেন তিনি বুঝতে পারতেন এই যে আমার সেবা করছে কি কী চায় ওকে ওই দিয়ে দিয়েছেন এ কী জন্য আমার সেবা করছে চাকরি বাকরি পাইনি কী জন্য আমার কাছে এলো ওকে ওই দিয়ে দিয়েছেন আবার তিনি বুঝতে পারতেন কি তার কিক কিছু স্বাস্থ্যমুখ করছে তর্ক করছে ওকেও বঞ্চনা করে দিয়েছে আবার তিনি জানতেন কার কি দরকার সব বুঝতে পারতেন তিনি বাইরে বেশি কথা বলতেন না কিন্তু অন্তরে প্রেরণা দিয়ে শিক্ষা দিয়ে দিতেন অন্তরে শক্তি সঞ্চার করতেন অনেক প্রশ্নের উত্তর প্রথম যখন ছোট বয়স ছিল করতাম উনি মুচকে হাসতেন উত্তর দিতেন না হ্যাঁ মহারাজ এটা তিনি মুচকে হাসতেন কিছু বলতেন না চুপ করে থাকতেন কিছু বলতেন না পরে দেখলাম ওনার কী ওই ব্যাপারটা আমি এমনি বুঝে গেলাম ওনাকে যদি প্রশ্ন করেছিলাম উনি কিন্তু উত্তর দিলেন তাহলে কি উত্তর দেবো এর কাছে বাচ্চা এখন কি বুঝবে কিন্তু এমন শক্তি সঞ্চার করলেন কিছুদিনের মধ্যেই ওই যেটা প্রশ্ন করি উত্তর পেয়ে গেলাম আশ্চর্য ব্যাপার এই রকম শক্তি ছিল কাজেই গুরুচরণ এমন একটা বস্তু যার উপলব্ধির বিষয় হয় নাই সে চিরকাল মূর্খের সঙ্গে থাকে তার ঘোষে যাবে তার কিছু হবে না সময় নষ্ট যে যাই হোক এই বুড়ি প্রশ্ন করছে মহারাজ জি मैंने जिंदगी भर मंदिर में आया सब कुछ किया सब उपवास आदि किया एकादशी क्यों समझ में नहीं आ रहा है कुछ কি করলাম ভজন কিছু বুঝতেই পারছি না মহারাজকে বলছেন কি করলো বলুন তো আমার তো এখন বুড়ি হয়ে গেলাম ছুরি ছিলাম ছোট্ট তখন দেখে করতাম হ্যাঁ বুড়ি হয়ে গেলাম কিছু বুঝতে পারছি না কী ভজনটা হলো কিছু অনুভব হচ্ছে না তখন ভারতী মহারাজ বলছেন ভারতমা হেসে হেসে বলছেন আপকা কোন কোন হ্যাঁ ঘর মে আপনার ঘরে তোমার ঘরেতে কে কে আছে বলে সব হ্যাঁ পোতা পুতি লেকে সব কিছু হ্যাঁ পোতা মানে নাতি নাতি সব আছে ছেলে পেলে সব বহু সব আছে বলে এলোক আসা আপকা ক্যা ক্যা সম্বন্ধ মানে আমি শাশুম ভাই শাশুড়ি আমি বইয়ের ছেলের আমি মা আর প্রতাপতি পোতি বলে দাদি মা দাদি দাদিমা এবার ভারতীয় বলছেন তোমার জন্ম থেকে বাবা মা ভাই বন্ধু ছেলে মেয়ে স্বামী তাদের সঙ্গে সম্বন্ধ করেছো তো সম্বন্ধ করেছো না বলে হ্যাঁ সম্বন্ধ করেছি তা তাদের জন্য তাদের জন্য তোমার কান্না হয় তো হ্যাঁ তোমার স্বামীটি যখন অসুস্থ ছিল তখন কিরম কেঁদেছিল ও মারাজি মার জায়গা বেছে আলো কেঁদেছিল তো কেন কেঁদেছিল তোমার স্বামী কিন্তু তুমি কি আজ পর্যন্ত কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ তৈরি করেছো গুরুদেবের মাধ্যমে এই কথাটা আগে বলো তুমি সবই করেছো কিন্তু তুমি তো কৃষ্ণের সঙ্গে গুরুদেবের সঙ্গে কী সম্বন্ধ এটা তো বোঝবার চেষ্টা করো নি কোনোদিন তাহলে তুমি কী হবে সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে তো সম্বন্ধই করি কৃষ্ণ কাছে সম্বন্ধ বতায়া কৃষ্ণ আপকা লড়কা হ্যাঁ ক্যা হ্যাঁ কে দোস্ত হ্যাঁ কোন হ্যাঁ কিছু তো সোচা নেই মহারাজ এই ব্যাপারটা তো আমি চিন্তা করিনি কোনোদিন লাভ চিন্তা করো মারনেকা সময় আগে তোমার মরার সময় থেকে এবার চিন্তা করো আর কী করবে তুমি কৃষ্ণের সঙ্গে এখনও বন্ধু কোনো সম্বন্ধ করো নি তাহলে কী করে ভজন করো যার গুরুদেবের সঙ্গে কোনো সম্বন্ধ হলো না বৈষ্ণবদের সঙ্গে কোনো সম্বন্ধ হলো যে ব্যক্তি দেখবি বৈষ্ণবদের প্রতি এত ভালোবাসা মানে বৈষ্ণব দেখলেই মনে হয় যেন গিয়ে পায়ে পড়ি একটু জড়িয়ে ধরি এত মানে এই হচ্ছে বাস্তবিক সাধন যার বৈষ্ণবের থেকে দূরে থাকতে চায় পালিয়ে যেতে চায় একটা কথা জেনে রাখবে এদের যদি সেবা করো কবজি খাবে তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে লক্ষণ বলে দিলাম কালকে বলছিলাম না একমাত্র পৌপাত ছাড়া কেউ বলেনি এ অপারেশন করে করে দেখিস দেখ এটা আর কোনো বাবা দেখায়নি আজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ দেখায়নি যেরকমভাবে পৌপাত দেখি যে দেখ এইটা হচ্ছে এরম হলো এরম হয় জেনে রাখবি ঠকিয়ে দেবে লোক বক্সিমন ঠাকুর পৌপাত আমরা এতটাই সৌভাগ্যমান এটা আমার বড় কথা বলে মনে করবেন না আমি এতটাই আস্থা রাখি এতটাই আমার আত্মবিশ্বাস যে আমার পরম গুরুদেব প্রভুপাত ভক্তবিনো ঠাকুর গৌরকিশোর বাবা এরা আছেন তার আমি কেন পার হতে পারবো না এরা তো কৃপা করার জন্য বসে রয়েছে। এরা তো দেখতে চায় সত্যি আমি কৃপা চাই কি না তাহলে আমি কেন পার আর আরে বাকি লোকের কথা আমি তো আর কি বলবো আমি যখন আমার গুরুদেবের সঙ্গে সম্বন্ধ গুরুদেব আমায় করিয়ে দিয়েছেন ভগবানের সঙ্গে গুরুদেব সব কিছু বক্তৃম ঠক তার জন্য আমার গায়ে তো জলে আমার বুকটা কষ্ট হয় কেউ যখন গৌরী মঠকে যাতা বলে আমার কষ্ট হয় তোমাদের কষ্ট হবে না আমার যদি সম্বন্ধ না হতো তাহলে আমার তো অপমান করলে কিছু যা এ করেছে করেছে আমি এখন বড় সাধু হব ও অপমান করেছে করেছে বলতে গেলে লোকে বলবে বস নয় তাহলে গৌরী অপমান করলে তোমার কোনো দুঃখ লাগছে না কারণ তোমার সম্বন্ধ হয় নাই হয়েছে কি কিন্তু তোমার মাকে তোমার বাবাকে যদি কেউ মারে বাইরের লোক তুমি ছুটেই যাবে কেন আছেন আমার মাকে বলবে কি না কারণ তোমার মার সঙ্গে সম্বন্ধ হয়েছে যদিও এটা জড়ো সম্বন্ধ কিন্তু গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছ সম্বন্ধই হয় তোমার গুরুদেবের কষ্টতে তোমার কষ্ট হয় না গুরুদেবের অনুভবটা তোমার মধ্যে আসে না তাই কিসের দীক্ষা হলো দীক্ষাটা কিসের হ দীক্ষা মানে তো সম্বন্ধ কেন জন্মদেবের মধ্যে দীক্ষা কী হল হলো না তাহলে সম্বন্ধ জ্ঞানের জাগরণ হলেই না তাহলে কি ধরনের দীক্ষা হলো এবার বুঝেনি দীক্ষাই হলো না তাহলে আজ পর্যন্ত আমি যদি বুঝতে না পারি গৌরীমঠ কি বস্তু গৌরী সঙ্গে আমার কি সম্বন্ধ প্রভুপাতকে ভক্তমন্দ্রনাথ ঠাকুরকে আমার আমার কেশব কিছু বললে আমার বুক জ্বলে ওঠে আমি উত্তর দেবো আমার শ্রীধর গোশ্বীমার আমার তোদের নয় যেহেতু তোরা আপন বসতে পারিনি সিঁধুর গোস্বামী কিছু বললে আমার ভেতর আগুন জ্বলো সব ফেলে দিয়ে আমি উত্তর দেবো আগে এই কিছুদিন আগে দিলাম যে গোস্বামী মাকে বলেছেন মাছ বিক্রি করেন আপনি আপনি হচ্ছেন একজন মারছেন কয়লার ব্যবসায়ী এত বড় অপমান তার মুখে ঝামা ঘষে দিয়েছেন ভগবানের ইচ্ছায় কেউ যদি তার বংশধর থাকে উত্তর দিক উত্তর আছে তোদের কাছে বল চুপ সব চুপ আর কোনো উত্তর নেই তোমাদের হবে না কষ্ট কেন হবে না তোমাদের সম্বন্ধ হয় সম্বন্ধ যদি হয় তোমাদের কষ্ট হবে এটা নিয়ম ভাবে যদি দেখা যায় হরিকথা হরিকীর্তনের দ্বারা ধীরে ধীরে আত্মার ওপরে যে পর্দা পড়েছে মায়ার অনর্থের পর্দা এগুলোকে আস্তে আস্তে হরিকতন্দ পরিষ্কার করতে হবে যত চালাকি করবে তত মরবে সোজা কথা পরিষ্কার সোজা কথা এর মধ্যে কোনো পেঁচাপিচি কিছু নেই সোজা হরিকথা এই কথাগুলো গ্রহণ করতেই হবে যে করবে না সে আসবে না তাকে বাইরে পাঠিয়ে দেবে চলে যাও আসতে হবে না এখানে জঞ্জাল বাড়ব না তাহলে এই কথাগুলো গ্রহণ করতে করতেই যখন আমার আত্মার পরিমার্জন হবে আত্মা তো এমনি পরিষ্কার চিন্ময় বস্তু কিন্তু তার উপরে যে পর্দা পড়েছে যেটা মহাপ্রভু চেত দর্পণার জন্য বলেছেন এইভাবে করতে করতে তারপর তার পর্দার এই আত্মার ওপরে যে আবরণ সেটা কেটে গেলে মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কি পাবে না না দেখি একচলিয়া পরিষ্কার এবং এই মায়া কাটাবার জন্য যদি জন্মজন্ম ব্যয় করে ফেলো প্রবাদ বলছেন তোমরা যদি মায়া জয় করবার জন্য জন্মজন্ম কাটিয়ে দাও অনন্তকাল তাহলে আর ভজন কবে করবে মায়া জন্ম মায়ার সঙ্গে লড়াই করিয়াচ্ছ আর যে গুরুচরণ শুদ্ধ গুরুচরণে আসে তার এত শক্তি হয়ে যায় চোখ খুলে যায় সে দিকে তাকায় না কী দেখবো এইসব কী আছে এগুলোর মধ্যে চোখটা যখন গুরুদেব খুলে দেয় না আমাকে এয়ারপোর্টে বসে বৃদ্ধ বয়সে আটানব্বই না একশো বছর হয়ে গেছে বলুন সেই সময় তাকে নিয়ে এয়ারপোর্টে যাওয়া হয়েছে তিনি যাবেন বৃন্দাবনে জীবনের শ্বেদ দর্শন করবেন তিনি তো বৃন্দাবনই থাকেন আমি সঙ্গে ছিলাম পুরো রাস্তা আর সকালবেলা সাড়ে চারটের সময় আরতির সঙ্গে সঙ্গে গাড়ি ছাড়লো আমার গায়েতে আমার কোলেতে তার চরণ আর আর একজন ব্যক্তির কোলেতে তার মাথা আমি সৌভাগ্যবান আমার চরণে আমার কাছে তার চরণটা রয়েছে এইভাবে গিয়ে পৌঁছালাম কোনো ঢোকা হলো এয়ারপোর্ট ম্যানেজার একশো বছরের একজন প্যাসেঞ্জার দেখে সঙ্গে সঙ্গে ঘর খুলে দিলেন ভি ভিআইপি ভিআইপি রুম কেউ নেই একাই উনি আর আমি বসে রয়েছি আর কপ উঠছে আমি মাটির ভাঁড় ধরে রয়েছি পুরো রাস্তা কপ উঠছে আর উনি আমাকে আর সবাই এয়ারপোর্টে ভেতরে সব ঘোরাঘুরি করছে গল্প করছে সব গল্প করছে ঘোরাঘুরি করছে সব আমি ভেতরে রয়েছি আমাকে তিনি শেষবারের মতো সব এরপর তো তিনি প্রায় অসুস্থ হয়ে গেলেন আমাকে বোঝাচ্ছেন মায়া কাকে বলে দেখো চারিদিকে দেখাচ্ছেন এ দেখো মায়া যদি এর পাল্লায় পড়বে তাহলে কিন্তু আমার শক্তি তোমার মধ্যে আর আসবে না হারিয়ে আমাকে দোষ দেবে না আমার শক্তি তোমার মধ্যে আসবে না যেমন ইলেকট্রিকের ফোর ফরটি লাইন আছে কিন্তু সেখান থেকে কারেন্ট আসছে না গিয়ে দেখা গেল লাইন ছিঁড়ে গেছে অথবা তুমি যদি প্লাস্টিক দিয়ে ওই জায়গাটাকে বন্ধ করে থাকো প্লাস্টিকের মধ্যে দিয়ে বা কাঠের মধ্যে দিয়ে কারেন্ট যায় না যায় কি প্লাস্টিকের মধ্যে দিয়ে বা কাঠের মধ্যে দিয়ে কারেন্ট যায় না ওই জন্য উডেন স্যান্ডেল বা প্লাস্টিকের চটি পরে উঠে লেটির কাজ করতে হয় তিনি আমাকে শেষবারের মতো বোঝালেন এই দেখো এইগুলো মায়া দেখতে পাচ্ছ চারিদিকে দেখো আর দিল্লি এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্টে পালাম এয়ারপোর্টে যদি এরা পাঁচ মিনিট না দু মিনিট থাকে এরা পাগল হয়ে যাবে এরা যদি এদের মধ্যে কেউ যদি দু মিনিট থাকে পাগল হয়ে যাবে দেখলে কি ঘটছে ওখানে কানটাকে চোখটাকে বন্ধ করে তাড়াতাড়ি করে উঠে পালিয়ে আসতে হবে কী ঘটনা ঘটছে চারিদিকে মায়া বেভৎস আয় ভগবান এগুলো দেখে আমি কী করব দুর্গন্ধ দূষিত যেগুলো আ এগুলো দেখে আমি কি করব কি আমি এগুলো কি আছে যেখানে অপ্রাকৃত জগতের আনন্দময় জগৎ সম্পত্তি খোলা খুলে দিয়েছেন দরজাটাকে আমি নিতে পাচ্ছি না আমার দোষ গৌরীয় গগনে গৌরীয় মঠের যে সম্পত্তি গৌরীয় গগনের এ অনন্ত সম্পত্তি কেউ লুটে শেষ করতে পারবে না কিন্তু নেওয়ার মতো একটাও ব্যক্তি নেই একটা যোগ্য ব্যক্তি চাইতো যে গ্রহণ করবে তাহলে যথাযথা আত্মা অশো অসৌমাত্পন্ন গাথা শোবণ বিধানই যেমন যেমনভাবে আমার কথা যে যেমন যেমনভাবে বললে হবে না যার কাছ থেকে শুনেছি কার কাছ থেকে আমি খুব মন লাগিয়ে শুনেছি কিন্তু শোনবার জায়গাটা খারাপ ছিল আমি যার কাছ থেকে শুনেছি সে চরিত্রহীন ব্যক্তি তাহলে লাভ হবে না আমি তো জানতে পারিনি আমি ভেবেছি উনি বড়ো সাধু বাস হয়ে গেল তাহলে তো ভগবানকে দোষ দিয়ে লাভ নেই পৌপাতের জন্য বারবার বলছেন আপনাদের এই কানটাকে উপযুক্ত জায়গায় পাততে হবে এ কথা পৌপাত বারবার বলছেন আপনাদের এই কানটাকে ভালো উপযুক্ত জায়গায় পাততে হবে যেখানে সেখানে পাতবেন না তাহলে আপনারা সর্বনাশ হয়ে যাবে আপনাদের আপনারা কিছু করতে পারবেন তাহলে বিচার করে দেখা গেল যেমন যেমনভাবে যে যে জায়গা থেকে বিশুদ্ধ জায়গা থেকে আমি কেশব কোশীমা শুনবো সিদ্ধর গো শুনবো ভালো জায়গা থেকে গুরু মহারাজ শুনবো সন্ত গোষ্ঠী এদের তো কোনো মায়া নেই আমি কোনো উল্টো ব্যক্তি থেকে শুনলাম আমার তো সেই যে শুনলাম এটা আরও বিষক্রিয়া হবে বোঝা গেল আমি ক্ষুধার্ত খেতে পাইনি তাও ভালো আমি ক্ষুধার্থ অনেকদিন খাইনি তাও তো ভালো কিন্তু আমি বিষ খেয়ে ফেললাম এটা কি ভালো নাকি খাবারের নাম করে আমি বিষ খেয়ে ফেললাম আমি খাইনি ঠিক আছে খাইনি খাবো কোনো সময় জুটলে প্রচণ্ড ক্ষুধা ভালো তাও ভালো কিন্তু আমি খাওয়ার নাম করে বিষ খেয়ে ফেললাম এটা আবার কেমন এই জন্য প্রবাদ উদাহরণ দিতেন পদ্মপুরাণের একটা শ্লোক সেখানে বলতেন যে যারা এই হরিকথা কীর্তনটাকে এমন একটা দূষিত জায়গা থেকে শোভন করছেন তাদের এই শোভনের ফলে তাদের হৃদয় নির্মল হওয়া তো দূরের কথা আরো বিষিয়ে যাবে বিষাক্ত কেন বিষিয়ে যাবে ওর হৃদয়টা তো বিষাক্ত ওর হৃদয় হৃদয়টা তো বিষাক্ত ও তো বলছে হরিকথা মুখস্ত করে কিন্তু হৃদয়টা তো বিষাক্ত তাহলে ওই শোভনের ফলে কি হবে তার তার বিষক্রিয়া হয়ে যাবে বিষক্রিয়া হওয়ার ফলে তার এবার সর্বনাশ হবে এটা ভগবানকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই বোঝা গেল কী বলল এইভাবে দেখা যায় উপযুক্ত জায়গা থেকে না শ্রবণ করলে তার অব্যর্থ ফল পাওয়া যায় না যেমন কেউ না জেনে যদি অমৃত খেয়ে ফেলে কেউ জানে না তাকে অমৃত খাইয়ে দেওয়া হয়েছে তো না জানলেও অমৃত তো অমৃতর ফল দেবেই দেবে তো না জেনেও অমৃত খেয়ে ফেলেছে তাকে বলেনি কেউ অমৃত খাইয়ে দিয়েছে অমৃত খেলে তো না জানলেও তো অমৃতর ফল অমৃত দেবে আর না জেনে যদি বিষ খেয়ে ফেলে তার ফলও বিষ দেবে বিষ তো বলবে না ও না জেনে খেয়েছে ছেড়ে দে ভাই কি হবে এটা তো বলবে না এটা তো বলবে কি না জেনে খেয়ে ফেলে যাকে যা বাচ্চা ছেলে খেয়েছে ও ছেড়ে দে না বাচ্চা ছেলে আগুনে হাত দিয়েছি ছেড়ে দেবে আগুন পড়াবে এই জন্য বলছেন অবৈষ্ণব ন মন্ত্রণ নির পুনশ্চ না গ্রাহে বৈষ্ণব বাদগুরু এখানে বলছেন অবৈষ্ণবের কাছ থেকে যদি মন্ত্র নিয়ে চোখ তিলক তিলকমালায় বৈষ্ণব দেখেছি বৈষ্ণব না তিলকমালায় নিলে আজকেই ছেড়েছে ও যে আপনারা খালি বাইরের বেশ দেখে বৈষ্ণব স্থির করবেন না ভক্তিময় ঠাকুর বলছে আজকেই ছেড়েছে তাহলে সেখানে বলছেন যে অবৈষ্ণব মুখোবদিষ্ট মন্ত্র নিরয়ং বাজে নিরয়ং বাজে অবৈষ্ণবের মুখ থেকে যদি মন্ত্র শুনে নেয় না নরকে যেতেই হবে তাহলে কি করব পুনশ্চ ওই গুরুকে ফেলে দিয়ে নতুন গুরু গ্রহণ করো না তোমার গেল বোঝা গেল কি বল ঠিক সেই ভাবে অবৈষ্ণব মুখদ্গিরম হরিকথামৃতম শবনম নৈব কর্তব্য যথা যথাপয় কি বলছেন অবৈষ্ণব মুখদগের হরিকথামৃতম শবনম নৈব কর্তব্য অবৈষ্ণবের মুখ থেকে আরে মা তিলকমালা ছিল আমি দেখেছি থাকলে কি হয় অবৈষ্ণব নয় রাবণও তো সন্ন্যাসের বেশ নিয়েছিল নিয়েছিল তিলক করেছিল তো রাবণ সাধু হয়ে গেছে রাবণ করেছিল তো তাহলে এটা করতেই পারে তাতে কি যায় আসে সেই জন্য বলছেন পদ্মপুরাণে অবৈষ্ণব মুখবদিষ্টম অবৈষ্ণব মুখ অবৈষ্ণব মুখদগীর হরিকথামৃতম শোভনম নৈবকট অবৈষ্ণবের মুখে যে হরিকথা বেরোবে কখনো শুনতে যাবে না কেন বলে শুনলে যেমন দুধের মধ্যে বিষ মিশিয়ে দিলে দুধ খেলে কি মঙ্গল হবে আমরা জানি দুধ দুধ তো খুব ভালো খাওয়া মার দুধ খেয়ে মরল কী করে হয় না গীতা ও তুমি বুঝতে পারছো দুধকে আমরা ছোটোবেলায় পড়েছি হ্যাঁ জীবনবিজ্ঞানে দুধ হচ্ছে পুষ্টিকর খাওয়া আইডিয়াল ফুড যদি একটা মানুষ জীবনে কিছু না খায় খালি দুধ খেয়ে বেঁচে থাকতে পারে যদি একটা মানুষ কিছু না খায় খালি দুধ খেয়ে সারা জীবন বাঁচতে পারে কিন্তু একটা জিনিস নেই দুধে সেটা হচ্ছে আয়রন আয়রনটা নেই বাকি সব আছে আয়রন দুধের মধ্যে নেই আর থাকলে খুবই সামান্য নেই এমন কি যদি গির গৌমাতা গির মানে গির অরণ্য গুইরাটের গির গিরনার যেখানে তোমার পরশুরাম ভজন করেন পাহাড়ের উপর সেই গিরনারের গৌমাতার যদি কেউ দুধ খায় বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছে ওই দুধের মধ্যে সোনা আছে সোনা ওরা পরীক্ষা করে দেখেছে হলদে দুধ আমিও খেয়েছি ভগবানের ইচ্ছায় হরিদ্বারে ই কী টেস্ট ওর মধ্যে সোনা আছে সোনা আছে ওর মধ্যে গোল্ড সমস্ত ধাতুই আছে আমাদের খাওয়া খাবারের মাধ্যমে আমরা পাই জলের মধ্যে এটা ওটা ওই জন্য যারা ফিল্টার জল খায় তাদের বেশি রোগ হয় কেন হয় ফিল্টারের মাধ্যমে বেশি আসল জিনিসগুলো বাদ চলে যায় ওরা ফিল্টার জল খায় ও মনে করে শরীর ভালো কিন্তু আমি উল্টো ফিল্টার জল দেওয়া আমি আমি বাজারে জল খাও এমনি জল খাও ফিল্টার জল খায় খালি দেখবো পরিষ্কার কিনা কেন ফিল্টার জলের মধ্যে অনেক ধাতু বাদ চলে যায় সেটা তো শরীরে যায় না না যাওয়ার পরে পরবর্তীকালে যদি ওই ধাতু দরকার হয় আর পাবে না আমাদের জমা থাকে আমাদের দেহে পিওডিক টেবেল কেমিস্ট্রিতে যে পিওডিক টেবিল আছে পিওডিক টেবিলে ইউরেনিয়াম প্লুটেনিয়াম থেকে আর রোডেজিয়াম যা কিছু সাধু ম্যাগনেশিয়াম পটাশিয়াম যা কিছু ধাতু আছে সব ধাতু কিন্তু আমাদের শরীরে আছে কোনো না কোনো সময় খাবার খেয়েছি জমা রয়েছে কাজ হবে কিন্তু যদি ফিল্টার জল চিরকালকে দেখে তা হয়ে গেল তারা ওইগুলো পাচ্ছে না ওইগুলো তো পাবে না সে তো ফিল্টার বাদ চলে যাচ্ছে ও মনে করছে আমি বাহাদুর ফিল্টার জল খাব বোকার মরণ মূর্খের দল খাচ্ছে ওইভাবে ওরা অবশ্য গ্যারেন্টি দেয় কিছু ধাতু আমাদের অপ্রয়োজনীয় ধাতু বার করে দেয় আসো তা হয় না তার সঙ্গে অনেক ধাতু বাদ চলে যায় যাই হোক এখন যে কথাটা হচ্ছে যে দুধের মধ্যে যদি কেউ বিষ মেশিয়ে দিয়ে থাকে আমি যদি না জেনে দুধটা পান করি তাহলে কি আমি বেঁচে যাবো রামানুজাচার্যকে চরণামৃতের মধ্যে বিষ দিয়ে চরণামৃতের মধ্যে বিষ মিশিয়ে রেখেছে রামানুজা রামানুজ্য খাবে মরে যাবে রামানুজাচার্যকে ভগবান বুদ্ধি দেয় কথা বেঁচে গেল খাবারের প্রসাদের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে হয়ে গেল রামভাচার্য ভগবান তাকে বাঁচায় বেঁচে গেছে মারতে পারিনি মীরা বিষ দিয়ে দিয়েছিল মীরাবাইকে অবশ্য ভগ ভগবান বাঁচিয়ে দিল মীরা বিষ দিয়েছে খেয়ে নিল আর তার মধ্যে ওটা অমৃত হয়ে গেল ভগবানের এটা কি পা জড়ভরতকে খোল খুদ এগুলো পুড়িয়ে এগুলো ওদের খেতে দেয় ওকে মনে করো একটা পশু জড়ো ভরতকে ওর পরিবারের ও একটা পশুর মতো খেতে এটা খোল খোল জানিস গরু যে খায় খোল দিয়ে খুদ দিয়ে নেড়ে নেড়ে এই করে দিয়ে দিল ও কিছু বলে না ওইটাকে খোলটাকে নিয়ে এবার ভগবানকে বলে ভগবান আজকে এই পেয়েছি এই তোমাকে দিলাম এইটিই খাও তুমি আমার কিছু করার নেই আমি যা দেবে তাই তো দেবো এবার ভগবান ওই খোলটাকে নিয়ে এমন বানিয়ে দিল এখানে সুগন্ধ চারিদিকে খুঁজছে কী ব্যাপার ও ওইটি খেয়েছে খেয়ে এবার পরিবারের লোক বলছি ঘর থেকে এত গন্ধ গিয়ে দেখে থালা থেকে গন্ধ করেছে বলে তালে বোধ হয় এইভাবে পুড়িয়ে দিলে বোধ হয় টেস্ট হয় পুড়িয়ে দিয়ে আমরা একটু নেমন্তন্ন করে লোককে খাওয়াবো ছাগলের দল আসলে তো তা নয় ভগবান গ্রহণ করেছে তো যে ওরা জানে না ওরা বলছে ঘর থেকে এত সুন্দর বাসমতি চালের থেকেও বিরাট সুগন্ধ আসছে কীভাবে মনে করে এই পুড়িয়ে দিলে বোধ হয় এরকম টেস্ট হয় খেয়ে দেখ কিরকম টেস্ট হয় ছাগলের দল ভগবানের কৃপা কিছু করার নেই ভগবান যাকে বাঁচাবে আপনি যদি আমাকে মারতে চান নানারকমভাবে ফন্দি করেন বাবাকে এদিকে ঢুকতে দেবো না ওদিকে তো ওদিকে মারবো ওদিকে কথা বন্ধ করে দেবো আরে ভগবান যদি আমার সাহায্য করে তাহলে আপনি কি করে বন্ধ করবে। কিছুদিন আগে হয়েছিল দু বছর আগে আমার মা বুঝিয়ে দেব হরি কথা সব বন্ধ সব গুন্ডা লাগিয়ে দিল হ্যাঁ কর ঠিক আছে আমি তবে তো হরি কথা বলেই যাচ্ছি আরও বেশি মানে তখন জুম লাইনের কথাও চলছে জুম লাইন মানে একসঙ্গে যত শ্রোতা যেখানে যত আছে সব কম্পিউটারে দেখা যাচ্ছে আমাকেও দেখছে তাহলে হচ্ছে কোনো টেনশন নেই কিছু নেই আনন্দে কথা বলে যাচ্ছে দশটায় বাড়ি ফিরছি হ্যাঁ ভজন বুকিরে তো এগুলো সব নির্ভর করে তোমার ভাবের ওপর যে যত পরিমাণে মায়াকে কাটাতে পারবে তত পরিমাণে আর পুরো কাটিয়ে দিতে তো কোনো কথাই নেই পুরো কাঠি তো এখন কথাই ধরবেই না তা আবার তাহলে অপরাধী দেখতে পাবে এখন মায়ার দর্শন খালি এই খালি দোষ দোষ এই এই করছো এই করছো এই করছো এই ভালো কিছু দেখতে পায় ভালো কিছু দর্শন করার যে চোখ যে হৃদয় সেটা হলে সবাইকে পরিবর্তন করা যায় অবশ্য যারা অপরাধী তাদের হয় না অপরাধী হলে হয় না কিন্তু এমনি হয় প্রভাবী যাই হোক এখন তাহলে আমরা দেখলাম যেভাবে আত্মা আত্মার ওপর আবরণ পরিষ্কার হবে সেই পরিমাণে আমার দর্শন খুলবে আমি দেখতে পাবো অপ্রাকৃতিক জগতের তার আগে আমি কিছু দেখতে পাবো না তার আগে আমি কিছু দেখতে পাবো না ওই জগতের জিনিস দেখব বাকি গুরু কৃপা না করলে আমি দেখতে পাবো না গুরু কৃপা করলে শক্তি চলে আসবে কোথা থেকে লেখা বেরোচ্ছে কোথা থেকে হরি সব অটোমেটিক গুরু করায় গুরুদেব করায় সব কিছু এই অনুভব থাকা উচিত যাই হোক যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সে শ্লোকের বিরাট অনুভব হওয়া দরকার সেখানে বলছেন তৃতীয় স্কন্ধে তাম ভক্তিযোগ পরিভাবিত হেস্বর যা ভক্তি ভক্তিযোগের দ্বারা পরিভাবিত বোঝা গেল না ভাষাটা বোঝা যাচ্ছে ভক্তিযোগের দ্বারা পরিভাবিত হৃদয়ে তোং ভক্তিযোগ ভগবানকে বলছেন তাম ভগবান তুমি ভক্তিযোগ পরিভাবিত হৃস্বরজ আশ আসে ভক্তিযোগের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে যারা তোমাকে দর্শন করতে যায় গুরুকৃপাতে তারা তোমার দর্শন করতে পারে যেটা ব্রহ্মসংগীতার বলছে কেউ একটাও করে না এখন আস্তে আস্তে তৈরি হতে হবে নাহলে হবে না আচরণমুখী কথা বলতে হবে এরা বলছেন ব্রহ্মসংগীতা বলছেন যে প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচন এন সন্তহ সদৈব হৃদয়েশ ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমহাদি পুরুষম তম ব্রহ্মসংহীতা বলছেন ঠিক যেমনভাবে প্রেমের কাজল পড়তে পারবে প্রেম তো দূরের কথা কিছুই হলো না আর প্রেমের কাজল কবে পড়বে গুরুদেব যে বলে অজ্ঞানতি বিনান্ত জ্ঞানাঞ্জনা এটাই হলো না প্রেম তো অনেক দূরের কথা গুরুদেব যে কাজলটা দিতে চেয়েছিল এটাই নিল না চোখটা খুলবে কী করে প্রেমাঞ্জনে দিতে চাইল আমরা তো বলি জ্ঞানাঞ্জনা শলাক্ষ চোখ শুরু এ তো মুখস্থ করে যাই কিন্তু আমরা তো স্বীকার করলাম না গুরুদেব তো কাজল দিতে চাইছিল তা আমরা তো নেব না তাই তো কী করবেন তিনি এখন কানেতে ফু মারাটাই এখন হচ্ছে দীক্ষা কানটাকে পাতো ফু ব্যাস হয়ে গেল দীক্ষা এখনকার দীক্ষা হলো এই এখনকার দীক্ষা মানে হচ্ছে কানটাকে পাততে হবে একটু দিয়ে দেবে জোর করে ব্যাস হয়ে গেল এই যা দীক্ষা হয়ে গেছে না দীক্ষার মানেই বোঝে না কাকে বলে দীক্ষা কিভাবে দীক্ষা হয় কে দিতে পারে কে নিতে পারে কোনো বিচারই নাই সব বিচার চুলে উঠেছে এখন আর কোনো বিচার নাই চুলে উঠেছে সব এই হচ্ছে দুনিয়া পড়েছে তাহলে ব্রহ্মসঙ্গীতায় ব্রহ্মা যা অনুভব করেছেন ব্রহ্মসংগীতায় ব্রহ্মা যা অনুভব করেছেন ব্রহ্মসঙ্গীতায় ব্রহ্মা বলছেন ব্রহ্মা যা অনুভব করে তা প্রত্যক্ষ অনুভব বলছেন হ্যাঁ ছুরিত ভক্তি বিলোচনে এন প্রেমনেত্রে ভগবানকে দেখা যায় গুরুপা পদ্ম এ দসু উনি তো কাউকে দীক্ষা দিতে যায়নি জোর করে সব করে তিনি হেসে হেসে বলতেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল নন্দলালকে তুমি চাও তো প্রেম ছাড়া পাবে না জেনে রেখো দোষও হলে হবে না হৃদয় বিগলিত হবে প্রেমেতে সমস্ত জগৎকে আলিঙ্গন করতে পারবে খালি দোষ খালি খালি মন বিষাক্ত কী করে হবে ওই জন্য বলছেন প্রেমানজন ছড়িদ উনি কাউ দোষ দেখতেন না কত এই সোসাইটি ইস এখানে কত লোক আসত এসে উল্টা তিনি অন্তরে বুঝতেন বাইরে কিছু বলতেন হাসতেন ও বাবা আপনি ওখান থেকে এসছেন বসুন বাবা কত কষ্ট করে বৃন্দাবন দেখে এলে বাবা বা বাবা তো উনি জানেন ভালো কি বৃন্দাবন দেখে এসছে দেখে এসে গল্প করছে গুরুমাকে বৃন্দাবন গেছে তাই না কি বৃন্দাবন গেলে বৃন্দাবন দেখে কী কী দেখলে বৃন্দাবন খুব ভালোই লাগে কিন্তু সব বাঁদর আর চারিদিকে গুমুত পড়ে রয়েছে চারিদিকে ওখানে সব চারিদিক নর্দমা খারাপ বলছে চারিদিকে বাঁদরে চশমা নিয়ে যায় সব ব্যাপার আর কুকুর চারিদিকে ঘুরছে আর ময়লা একেবারে নর্দমায় ঘু এদিক ওদিক সব গুরুমায় বলে দেখো বৃন্দাবন দেখে এলো যখন দণ্ডবোধ করে চলে গেলো আমাকে হেসে হেসে বলছি দেখো বৃন্দাবন দেখে এলো বৃন্দাবন দেখে এলো গুমুদ দেখে এলো বাঁদর দেখে এলো এইটা বৃন্দাবন দর্শন তাহলে কতটা হৃদয়টা তৈরি করলে পরে তাহলে বৈষ্ণবকে দেখতে পারবি আর ধাম দেখতে পারবি নাম দেখতে পারবি না এইসব খাও দাও থাক এইভাবেই জীবন কাটাও কেউ তো কিছু বলবে না আমরা তো স্বাধীন না ভারতবর্ষ স্বাধীন হয়েছে যে যা খুশি করবো স্বাধীন মানে যে যা খুশি করবো নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন পঞ্চাশ বছর এই এগুলো এতটাই মূর্খ পঞ্চাশ বছর এদেরকে মিলিটারি রুলে রাখতে হবে এত বড়ো সত্য কথা বলেছিলেন এগুলো স্বাধীনতা যোগ্যই নয় পঞ্চাশ বছর এদেরকে মিলিটারি রুলে রাখতে হবে তবে যদি এরা মানুষ হয় এত বড় সত্য কথা কেউ সহ্য করতে পারল না সত্য কথা বলেছিলেন তিনি ঠিকই বলেছিলেন এই যোগ্যই নয় বোঝেই না কিছু এই হচ্ছে আমাদের অবস্থা তাহলে প্রেমাঞ্জনের চরিত্র ভক্তি মিলেছেন এন প্রেমের অঞ্জন চোখে পড়ে তবে নন্দল আলা যশোদানন্দনকে দেখতে হয় এই চোখে দেখা যায় না এই চোখে জড়োজগতার মেয়ে ছেলে ছেলে গু মুত এগুলো দেখা যায় এছাড়া আর কিছু দেখ কী দেখবে এই চোখে কি দেখার নেই তো সেই জন্য এই যে ভাগবতের শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাম ভক্তিযোগ ও পরিভাবিত হৃৎস্বর আশ্বাসে যখন কেউ ভক্তিযুগের দ্বারা পরিভাবিত হয়ে প্রেমে যে গদগদ হয় তখন তোমার দর্শনটা সুলভ হয় তোমাকে দেখা যায় হৃৎসরোজ আসে হৃদয়ের মধ্যে তোমার প্রকাশ হয়ে যায় কেরামভাবে প্রকাশ হয় কেরামভাবে প্রকাশ হয় যেটা আমি পূর্বে ব্যাখ্যা করছিলাম সুতেক্ষিত পথন অনুনাথ বুংশাম কি বললাম সুতেক্ষিত মানে কি স্রুতো আগে শোভন হবে তারপর দেখা হবে বুঝে গেল কে মনে করতে পারে না একটু আগে বললাম না যারা এই চোখ দিয়ে প্রথমে দেখবে তারা ফাজিল হয়ে যাবে তাহলে দেখতে হবে কি দিয়ে কান দিয়ে তাহলে কীরকম শব্দরে ব্যবহার করছে দেখ ভালো করে সুতে পতন অনুনাত বংশাম সুতো প্রথমে শুনব গুরু বৈষ্ণবের কাছ থেকে শুনে 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 হৃদয় যাবে দর্শন খুলবে বোঝা গেল প্রথমেই চোখ দিয়ে দেখলাম তাহলে হবে তাহলে সুতেক্ষিত পথ আমাদের পথটা হলো সৌত পন্থা এর মানে কি এর মানেটা কি আমাদের পত্তা হলো সৌতপন্থা আর তার যা যা অনুভব আমাদের কাছে আসছে বাস্তবিক গুরুর মাধ্যমে এর মধ্যে কেন নকল লোক ঢুকে গেছে হবে না তাহলে কাঁচকলা তাদের সুতেক্ষিত মানে হলো সৌতপন্থায় যে সত্য সৌতপন্থায় সৌতপন্থায় যে সত্য আমার কাছে এসে উপস্থিত হয়েছে গুরু গুরু কৃপায় এই কৃপার আশ্রয় আমি দেখতে পাব অনেক ব্যক্তি প্রভুপাতের সঙ্গে তর্ক করত প্রক আরে আমরা যদি জেসাস খাইসকে গুরু মানি কী ক্ষতিটা আছে ও তো বলে গেছেন এই আমার আবার নতুন করে কি প্রভুপাত বলতেন দেখুন জেসাস ক্রাইসকে ভগবান হয়তো পাঠিয়ে দিয়েছেন তিনি কিছু বলেছেন কিন্তু তিনি কী বলেছেন তা কি আপনারা প্রমাণ করতে পারবেন সত্যি সত্যি কী বলেছেন আমার কথাটা উপলব্ধি করার চেষ্টা করুন মানে জেসাস ক্রাইসের পরে গুরু পরম্পরা ছিল না কাজে যে যেরকমভাবে পড়েছে পরিবর্তন করে বুদ্ধদেবেরও তাই মোহাম্মদেরও তাই যে যা পেরোছে মোহাম্মদের কথাটা পরি এই বলেছে মোহাম্মদ ও বলেছে এইভাবে পুরো পাকিয়ে গেছে প্রবাদ বলছেন যে আমাদের কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ মুখ ব্রহ্মা হইতে নারদেরও মতি নারদ হইতে ব্যাস মধ্যকায় ব্যাস এই করতে করতে আমাদের শ্রী চৈতন্য মহাপুর স্বয়ং ভগবান হলেও ইচ্ছে করে পরম্পরার গুরুত্বটা কি বোঝাবার জন্য তিনি দীক্ষা নিয়ে ফেললেন তাকে যদি আপনারা সবাই শিষ্য মনে করেন হয়ে গেল তাহলে তিনি সাক্ষাৎ গুরু ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাহলে মাধবেন্দ্রপুরী তারপরে ঈশ্বরপুরী হলো তারপর সব কিছু হলো মাধবেন্দ্রপুরীর পরে এবার চলে আসছে নিত্যানন্দ অদ্বৈত সেকে আরম্ভ করে ধীরে ধীরে ঘুরছে তারপরে এবার কি করলেন মন্ত পরম্পরা হলো এই পর্যন্ত এই পর্যন্ত মন্ত পরম্পরা মহাপ্রভু শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ নহেউন্য রূপানুগ জনেরও জীবন রূপপ্রিয় মহাজন জীব রঘুনাথমান এটা কোথায় চলে গেল এবার তাহলে মন্ত পরম্পরা তিনি দেখাচ্ছেন করতে করতে তিনি জানেন মন্ত পরম্পরা কখনই বিশুদ্ধ থাকবে না ভেজাল ঢুকে যাবে গুরুর পরে গুরু গুরুর পরে গুরু এ ভেজাল ঢুকে যাচ্ছে কোনো দস্যু গুরুদেবকে কাবু করে আসনটা নিয়ে নিয়েছে নিয়ে আবার গুরুর কাজ করছে বোঝা গেল কাজী মন্ত পরম্পরা কোনো জীবনে কোনো দিন ইতিহাসে দেখাতে পারবে না কেউ আজ পর্যন্ত কিছু জন্ম হয়নি মন্ত পরম্পরা তার ঠিক আছে বলতে পারবে না এ হয়ই না মন্ত্র পরম্পরা চলতে চলতে ভেজাল ঢুকে যাবে কোন একটা দস্যু গুরু হয়েছে গুরুদেবের আসনটা নিয়ে নিয়েছে তাহলে আমি কি করে ধরব তাহলে ওই যে দস্যু ঢুকে গেলো ব্যাস পরম্পরা বিচ্ছিন্ন হয়ে গেল বোঝা গেলো যেমন ইলেকট্রিক্যাল লাইন বললাম ফোর ফর্টি লাইন ওখান থেকে আস লাইট জ্বলছে না আর লাইট কেন জ্বলছে না দেখো কারেন্ট তো আছে ফোর ফর্টি বল মিটারও তো আছে না হলে মহারাজ কেটে গেছে মানে তাহলে আমি কি করব লাইন কেটে গেছে লাইন কেটে গেছে আমি কি করব ফের মেনে তো লাইন ছিল তুমি পাচ্ছ না আমার কি দোষ তুমি জোড়ো লাইন ঠিক সেই রকম মন্ত শক্তির মধ্যে কোনো গ্যারেন্টি নেই হাজার হাজার প্রমাণ দেখিয়ে দেবো আমি আর সব ভেজাল লুকে গেছে কিন্তু যদি মন্ত পরম্পরার উদ্দেশ্যটা কেউ জানে বোঝা গেল না মন্তপরমার উদ্দেশ্যটা কী যে আমার মধ্যে ভাগবত পরম্পরার ভাগবত ধর্মের অনুভবটা দিয়ে দেবে তাই তো হয়ে গেল না পরমার উদ্দেশ্যটা কী মন্তপরমার উদ্দেশ্য হল ভাগবত ধর্মের যে সার বস্তু সেটা যেমন আমার ভিতরে আসে এটা যদি নাই আসে তাহলে মন্ত পরম্পরা আমি কি করব সেই জন্য বহুপাত দেখালেন মন্ত পরম্পরা আসছে ঠিক কথা কিন্তু এখানে এসে আবার কেটে গেল কেটে গিয়ে তখন তোমাকে কি করতে হবে মন্ত্র পরম্পরা এবং ভাগবত পরম্পরার সমন্বয় দেখিয়ে দেখালেন যে আমাদের উদ্দেশ্যটা কী পরীক্ষিত মহারাজ তো সুখদেব গোস্বামীর থেকে কোনো দীক্ষা নেননি খালি ভাগবত কথা সমন করেছে করে তো সিদ্ধ হয়ে তিনি সিদ্ধই ছিলেন যাই হোক তিনি তো কোনো দীক্ষা নেননি ভাগবত শুনেছেন তা আমাদের দীক্ষার অর্থ কী না ভাগবতে যা আছে মূল বস্তু সেটা যেন অনুভব করতে বোঝা গেল আমাদের মন্ত্র পরম্পরার উদ্দেশ্য রলো মন্ত্র মিনব মন্ত্র নিয়ে করতে করতে ভাগবতে যা বলা আছে এইটা আমার প্রত্যক্ষ অনুভব হবে কি সেটা কি কি সেটা সেটা মহাপ্রভুর প্রিয়জন শ্রীনাথ চক্রবর্তী বলছেন আরাধ্য ভগবান ব্রজস স্তনেস্তধাম বৃন্দাবনম রাম্মা কাচি দুপাসনা ব্রজপদী বর্গেন যা কল্পিতা শ্রীমৎ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহানু শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম আদরণ অপরা তাই বোঝা গেল সব আমি প্রমাণ করে দেখি তাহলে ভাগবত পরম্পরা পরম্পরা একই উদ্দেশ্য যদি মন্ত পরম্পরায় বিচ্ছিন্ন হয়ে যায় কোনো দস্যু ঢুকে যায় তাহলে ওখানে কেটে দিয়ে ভাগবত পরম্পরায় চলে এসো তোমার গুরুপাদ পদ্ম যদি দেখা যায় কোনো কারণে অন্য সব বোঝা গেল তখন সঙ্গে সঙ্গে তোমাকে ভাগবত পরম্পরা দিয়ে লাইনটাকে যুক্ত হবে বোঝা গেল না লাইনটাকে যুক্ত হবে তো লাইনটা কেটে গেছে ওই লাইনটাকে কেটে দিয়ে ওইখান দিয়ে তারটাকে বেরিয়ে করে নিয়ে এইখান দিয়ে জুড়ে দাও লাইনটা হবে তুমি কাঁদতে আরম্ভ করবে কি করবো আমার গুরুদেব পতিত গুরু আরে পতিত গুরু হয়ে গেছে আর কী করবে এখন যখন জানতে বলে ভাগবত পরম্পরায় আসো তোমার তো ভগবত প্রেম দরকার এইটি তো এরকম অনেক ঘটনা ঘটেছে ভাগবত পরম্পরা ধরে নিয়েছে মন্ত পরম্পরা ছেড়ে দিয়ে বক্তি বিবেক ভারতী মহারাজ ইনিও করেছিলেন আমি নাম বলবো না কার কাছ থেকে তিনি দীক্ষা পেয়েছে পরবর্তীকালে যখন জানতে পারলেন তিনি রঘুনাথ দাস গোসাইকে অপমান করেন বলেন রঘুনাথ নিচুকুলে জন্মেছে শুনে বহুপাত সঙ্গে সঙ্গে বললেন যে পাষণ্ড এটা হচ্ছে পাষণ্ড এ নরকে যাবে বক্তি বিবেক ভারতী মহারাজ এই কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে সে গুরু ছেড়ে দিলেন দিয়ে এবার সঙ্গে সঙ্গে ঘুরে পৌপাদের মাধ্যমে এলেন ভক্তিম ঠাকুর পৌপাদের মাধ্যমে চলে এলেন বয়সে তিনি বহুপাত থেকে বড় ছিলেন তা এইসব উদাহরণের মাধ্যমে আমি পুরো স্পষ্ট প্রমাণ দিয়ে দিলাম ভক্তি প্রদীপ তীর্থমার ইনিও ইনি অবশ্য নেননি ভক্তিময় ঠাকুর থেকে মা মহামন্ত তারপর প্রৌপাদের থেকে সব পেলেন দীক্ষা সব কিছু পেয়েছিল তো এইভাবে দেখা যায় যে আমাদের সৌত পন্থা অনেক আচার্য দেখবেন নিজের নাম কেনার জন্য গুরুবর্গের সমস্ত জঞ্জালে ফেলে দিয়েছেন গুরুবর্গের দিয়ে নিজে অন্য অন্য কিছু প্রকাশ করেছে। গুরুবর্গ যা বলেছেন ওগুলো কোনোটাই নেননি নিয়ে এবার নিজে নতুন করে আরম্ভ করেছে এরা কিন্তু সৌতপন্থায় নাই এরা কিন্তু সৌতপন্থায় ছিল না সৌতপন্থা নাই সৌতপন্থায় যারা আছেন তাদের এক একটা শব্দ শুনলে ছ্যাঁকা লাগবে গায়ে আর ছ্যাঁকা লাগবে গায়ে তখন ওই সৌত পন্থা সৌত যারা আছেন তাদের শক্তি আলাদা তাদের এক একটা শব্দ শুনলে ভেতরে ছ্যাঁকা লেগে যাবে গরম লাগছে সৌতোপন্থা রয়েছে ওই জন্য তোমার ছ্যাঁকা লাগছে তুই পালিয়ে যেতে চাইছো তুমি সহ্য করতে পারবে তুমি সহজেই আগে সৌত সৌতপন্থা তাহলে তাম ভক্তিযোগ ও পরিভাব হৃৎস্বর যে আশ্বাসে সুতেক্ষিত প্রথম নিশ্চিত পরিমাণে জানবেন সুতেক্ষিত অর্থাৎ প্রথমে শোবন করবো শোবন করার পর আপনার সব তত্ত্ব অনুভব করবো আর হৃদয় তো দর্শন করবো যারা বাস্তব সাধু গুরুদেবের থেকে পেয়েছেন তারা মন্ত্র করতে করতে সমস্ত মন্ত্রের দেবতার দর্শন পান পরিষ্কার পরিষ্কার দর্শন করেন তারা মন্ত্র করতে করতে সমস্ত দর্শন করেন পূজা করেন সব কাছে চলে যান এইগুলো হলো বাস্তব হরিভজনের লক্ষণ তাহলে সুতেক্ষিত পদমনাদ মনুনাথ বংশম যদ যদ উর গায় বিভাবতী হ্যাঁ যেমনভাবে তিনি চিন্তা করেছেন সাধনে সাধিবে যাহা সিদ্ধিতে পাইবে তাহা তাই তো এই কথা নরতম ঠাকুর বলছেন সাধনে সাধিবে যা সিদ্ধিতে পাইবে আর আরো অনেক কথা নরতম ঠাকুর বলেছেন অল্প কথায় অনেক বড় অনেকে পাতার পর পাতা লিখে যাবে আর নরতম একটা লাইনে বলে দিয়েছেন একটা লাইনে সব কথা শেষ হ্যাঁ পূর্বাপর করিয়া বিচার পূর্বাপর এইসব অনেক সব আলোচনা হয়েছে হিন্দি ইংরাজি অনেক কথা আলোচনা এখনকার লোকে এসব বোঝবার মতো ক্ষমতা নাই সেই জন্য বলছেন পূর্বাপর করিয়া বিচার তার মানে তিনি সাবধান করছেন তিনি সাবধান করছেন পূর্বের আচার্যের সঙ্গে পরের রাজ্যের সংগতি হারমোনি অ্যাডজাস্টমেন্ট বোঝবার চেষ্টা করি যদি এখন নেই ছেড়ে দাও পূর্বা পর করিয়া বিচার বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থষী ভাগবত পুরাণ তো যে কথা মহাপু এরাও তো এই কথা বলছে মাপু কথা বলছেন না ভাগবতই সবচেয়ে অমল প্রমাণ এছাড়া অন্য কিছুতে রুচি নাই আমাদের তো একই কথা বলছেন পরম্পরায় যারা অবস্থিত তাদের কথা শুনলে বোঝা যাবে তারা একই লাইনে রয়েছে যাই হোক যত যত ধিয়া তো উরুগায় ও উরুগায় মানে সে ভগবানের সমস্ত রূপ গুণ লীলা পরিকর সব বোঝা যাবে উরুগায় ও বিবাহতী তত্ত্বদেব পূপ অনয়সে কেউ যদি বরাহদেবকে ধ্যান করেন বসে বসে দিন রাত যেমন আমাদের পরিক্রমা খণ্ডে আছে এই কোলদ্বীপের এক ব্রাহ্মণ দিন রাত বরাহদেবকে আর্চনা করতেন তিনি একদিন দর্শন পেলেন মেঘের মতো রং বরাহদেব দর্শন দিলেন এরকমভাবে তাহলে উনি যদি বরাহদেবের দর্শন পাওয়ার জন্য জিনের পর দিন বছরের প্রভন করে যান তিনি কি রামচন্দ্রের দর্শন পাবেন কথাটা বোঝা গেল না আরে যেভাবে আমি যদি আমি যদি ভগবান নন্দনন্দন কৃষ্ণকে ভজন করি তো আমি নন্দনন্দন কৃষ্ণকে পাব আমি ভজন করলাম অন্য কাউকে করে করেব ঠিক সেই কথাই বলছেন যদ তো উর্গায় বিভাবেতি তত্তদ্ু প্রণয়সে সদ অনুগ্রহায় সাধুকে অনুগ্রহ করার জন্য সাধু যে পথে ভজন করেছেন যেভাবে করেছেন সেইভাবেই তিনি দর্শন দেন বুঝে গেল কেউ রামচন্দ্রের ভজন করেন কৃষ্ণ এসে এসে পড়বে কি কৃষ্ণ আসবে কৃষ্ণ রামচন্দ্র রামচন্দ্র আসবে একবার তুলসীদাসজি মহারাজ অযোধ্যা ছেড়ে অযোধ্যা অনেক জায়গায় তিনি ভজন করতেন অযোধ্যায় চিত্তকূটে চিত্তকূট এম এমপি চিত্তকূটে একবার তিনি ইচ্ছা হলো বৃন্দাবনে ভজন করবেন আর বৃন্দাবনে যেখানে তো যেখানে ভূতেশ্বর আমাদের আমাদের গোপেশ্বর আছে গোপেশ্বর থেকে কাছাকাছি বেশি দূর নয় আপনারা জানেন না ওই জায়গা আমরা যাই প্রায় ওইখানে তিনি একটা মন্দিরে এসে ভজন শুরু ভাঙ্গাচড়া মন্দিরে দিনের পর দিন ভজন তার নাম তুলসীদাসজি যাকে ওদের সম্প্রদায় বলছেন ইনি বাল্মীকি ছিলেন পূর্বে ইনি এখন রূপে এসেছেন ওরা বলে ওদের প্রমাণ পেয়েছে নিশ্চয়ই এখন তুলসীদাস যে দিনের পর দিন ভজন করছেন কৃষ্ণচন্দ্র হচ্ছে রসিক ব্যক্তি তিনি একদিন কি করলেন ওর ভজনে সন্তুষ্ট হয়ে কৃষ্ণরূপে সামনে এসে পড়লেন এসে দর্শন দিলেন দেখে তো সে একবারে পাগল হয়ে গেছেন একা তিনি ছিলেন দর্শন দিয়েছে দিকে পাগল আনন্দে লাপিয়ে উঠে চরণে পড়ে তারপরে গদগদ ভাই বলছেন প্রভু একটা কথা বলবো আমার ঈশ্বরদেব হলো রামচন্দ্র শ্রীরামচন্দ্র যদিও আমি জানি আপনি কৃষ্ণ আপনিই রাম এটা কোনো ভুল নেই তত্ত্ব হিসাব করলে তাই কিন্তু আপনি যদি রাম রামরূপে আমাকে দর্শন দেন আমি আনন্দ বেশি পাব কেন আমি তো আপনার ভজন করি না রামের তখন কৃষ্ণ হাসতে হাসতে রামরূপ ধারণ করলেন বুঝে গেল এই হচ্ছে কথা তাহলে উনি তার রসটা হলো রামচন্দ্রের আসছে কি কৃষ্ণরস কী করে দেবে এখন বৃন্দাবনে যারা কথাকার মিথ্যে মিথ্যে বলেন ও করে হচ্ছে রামচন্দ্র রামচন্দ্র করে না মায়াবাদী রামানন্দি ফানন্দী পরিচয় দেয় কিন্তু ওটা মায়াবাদী অ্যাকচুয়ালি এরা এদের আমি লক্ষ্য করে দেখি যে কিচ্ছু নেই কিন্তু মুখস্থ করতে পারে ভালো বলতে পারে খুব সুন্দর ও লোকে ওর দিকে দৌড়াচ্ছে ওদের বিগ্রহ যদি দেখেন দেখেই আপনি আপনি যে কোনো জায়গায় দৌড়ান না আপনি যে বিরাট আচার্য নয় আপনার মতো ব্যক্তি যদি বিগ্রহ দেখতে যায় ওদের দেখেই বলবেন তো মায়াবাতি বিগ্রহটাকে কাঁচের পুতুল যেমন হয় ঝুল পুতুল বোঝো পুতুল সাজিয়ে রাখে কাঁচের বাজে আরে গরম হবে ভেতরে হাওয়া পশু খেতে কাঁচে যেমন দোকানে থাকে স্লাইডিং রোড কিন্তু মায়াবাদী রমণ রেথি বৃন্দাবনে চলে যাবেন গোকুলে রমণ রেথি গিয়ে দেখবেন ওই মায়াবাদীরা ভগবানের আরতি করছে সব করছে সবই করছে ভোগ নিবেদন করছে কিন্তু এর মধ্যে কোনো রিয়ালিটি নাই কেউ জানেই না মূর্খগুলো কেউ জানেই না ওই যে মায়াবাদী ও সব করছে কিন্তু আসলে ভগবানকে মানে না মানে না তো করছে কেন কথাটাই বুঝলো না এই কথার অনেকবার উত্তর দিয়েছি এটা হচ্ছে ওরা মায়াবাদ সিদ্ধ করবে তো ব্রহ্ম আর ব্রহ্মকে তো ভাবা যায় না নির্বিশেষ এই জন্য একটা পুতুলের মতো খাড়া করে রেখেছে মনটাকে নিবিধা সব করলো করে এবার ব্রহ্মের দিকে যাবে মনটাকে নিয়ন্ত্রণ মনটাকে নিয়ন্ত্রণ করে এই জন্য ওরা বলছে সাধ কানম সাধ কানম হেতার তার ব্রহ্মর উপকল্পনা সাধকের সুবিধের জন্য এ বর্তমানে একটা বিগ্রহের চিন্তা হয় কৃষ্ণ হোক রাম একটা হলই হল এটা হচ্ছে ওদের ভাবনা আর গুরুও তাই আর গুরু পরে তো আমি যদি ব্রহ্ম হয়ে যাই আর কে কাকে মানবে আমি যদি ব্রহ্মই হয়ে যাই গুরুকে কে কে আমি ব্রহ্ম হয়ে গেলে তা গুরু লাগবে না আমি তো নিজেই ব্রহ্ম হয়ে গেছি এরকম বিচার জগতের লোকের এখনো অনেক সময় লাগবে বুঝতে শুদ্ধ ভক্তির কথা বুঝতে কত জন্ম অপেক্ষা করতে হবে তারা কিছুই পার্থক্য বই একই সব একই সব একই এখানে আমরা বিগত দিনগুলোতে আলোচনা করছিলাম কালকেও বলেছিলাম যে এই পণ্ডিত অভিমানী তাদের তাদের হচ্ছে সবচেয়ে অবস্থা খারাপ যারা অজ্ঞান অথচ নিজেকে পণ্ডিত বলে মনে করে তাদের দুঃখ সবচেয়ে বেশি তাদের কষ্ট বেশি হবে ये बोलू जेतु जेतु है हैं विदो असंत स्त सद अभिमानीन पशुन दृह्यती विश्रद्धा प्रेत खादती ते चौतानो जे भावें पंडित हमें विराट जानी क्या क्यादेश देना ना আমি উপদেশ তোমাকে আর কে দেবে তুমি তো সবই জান এবার এইভাবে পশু বলি দিচ্ছে কালী মায়ের কাছে ভবানীর কাছে দার করে আমি পণ্ডিত আমার ব্রাহ্মণ ভট্টাচার্য জানেন না পাগল হয়েছেন আপনি আপনি কে আপনি কে আমি আমি শূদ্র আর তাহলে আপনি যান আপনি শূদ্র আমার ব্রাহ্মণ ভট্টাচার্য আমরা বুঝলেন এই অবস্থায় তারা নিজেকে পণ্ডিত বলে মনে করে আর সদ আমরা হচ্ছে সদ এই ছোট লোকের ধর্ম এ বৈষ্ণব ধর্ম যে কথাটা বলতে গিয়ে এত কথা বলা আসল কথাটাই বলা হল ওই যে রাজারাম ও কাছে গিয়ে ও চরিত্রহীন ও এমনভাবে ব্যাখ্যা করেছে চৈতন্য রসের কথা ও থুথু ফেলতে ফেলতে চলে গেল আর দিনই তার কিছু হলো না বুঝে গেল ও চিরদিনে বিদ্বেষী হয়ে গেল ব্রহ্মবাদী ছিল ব্রহ্ম ব্রহ্মধর্ম ব্রহ্ম সমাজের আশেপা ব্রহ্ম সমাজ আর মুসলিম ধর্ম প্রায় এক একই প্রায় একই আর্য সমাজ ব্রহ্ম সমাজ একই ওরা ও সব এদের হিন্দু ধর্মের মধ্যে পোশা দেওয়া হয়নি হিন্দু ধর্মের বাইরে তো এখানে বলছেন যে যেসব পশুকে তারা বলি দিয়েছিল মাংস খেয়েছিল এবার সেই সব পশুগণ অপেক্ষা করছে তাদেরকে তারা যখন দেহ রাখবে আবার জন্মগ্রহণ করবে পশুরূপে ওদেরকেও ওরা খাবে ওদেরকে খাবে কেটে কেটে খাবে এই হচ্ছে তাহলে ভগবান চমশ ঋষি বলছেন যে এরা বুঝতে পারছে না প্রত্যেক জীবের প্রত্যেক দেহের ভেতরে ভগবান বিরাজমান রয়েছেন হেন কোনো জায়গা নাই যেখানে ভগবান নাই বিশেষ করে যারা যত প্রাণী আছে তারও সবার মধ্যেই ভগবান আছে

যাকে বিদ্য করে তার ভেতরে তো ভগবান রয়েছে তুই জানতে পারিস এবার বলছেন দিশন্ত পরকা স্ব সাতমানম হরিমিশ্বরম তোর ভেতরও ভগবান রয়েছে ওর ভেতরও ভগবান রয়েছে ওদেরকে মারলি কষ্ট করলি ওরা বিদ্বেষ করছে হরির সঙ্গে ভগবান হরির সঙ্গে মূর্খ ওরা ভগবানের সঙ্গে বিদ্বেষ করছে ওরা জানতে পারছে না দিশন্ত পরকাইশু। স্ব আত্মনাম হরিমেশ্বরম মৃতকে চানুবন্ধে বদ্ধ স্নেহা পতন্তী অধ এরা কি করবে যখন মৃত্যু হবে মৃত্যুর আগে পরে সমস্ত আত্মীয় পরিজন এই আমার স্ত্রী বাচ্চা কাচ্চা নাতিনি এদের প্রতি স্নেহবদ্ধ হয়ে অনন্তকাল এ নরকে পতিত হতে থাকে এ আমার দাদা এ আমার ভাই আমার এই করতে করতে নরকে নরকে পতিত হবে আর যারা এই সবগুলোকে কাটিয়ে উঠেছেন কিছু বোঝেন এটা ভুল এটা ঠিক কিছু বোঝেন কিন্তু এখনও পর্যন্ত মোক্ষ লাভ করে মোক্ষ মানে ত্রিগুণের বাইরে যেতে পারে। যে কৈবল্যম অসম্প্রাপ্তা যে চাতিতাশ্চ মূলতাম অন্তত মূর্খতা একেবারে মূর্খতা যেটা এটাকে কাটিয়ে উঠেছে ঠিক আছে তাও তারা এবার কি করেন তৈর্বৈর্গিকা হি অক্ষণিকা আত্মানম ঘাতি তে এরা কি করেন এরা ভয়ঙ্কর অবস্থা যারা মূরতা অতিক্রম করেছেন মূরতা অতিক্রম করেছেন কিন্তু কৈবল্য এখনো পান নাই বুঝতে পারেননি কৈবা এখনও মুখ্য বিরত হয়ে অনিত্য অনিত্য কর্মাদি যে ত্রিবর্গ ধর্ম অর্থ কাম এই সম্বন্ধে ঘোরাফেরা করতে আরম্ভ হয় কিছুটা বুঝেছেন এতটা অজ্ঞান নেই মুখ্য ত্রিগুণের অতি দিতে পারেননি তারা এবার কি করছেন তারা এই অনিত্য কর্মাদি কেন কান খুলে এই কথাটা বুঝে রাখতে হবে কোনো দিনের জন্য ভুললেও কপালে দুর্গতি আছে সেটা কি কর্মের দ্বারা কর্মের বন্ধন ছিন্ন করা যায় না এ কথাটা ভুললে অনন্তকালের বিপদ ডেকে আনবে বিপদ আয় আমার কাছে আয় কর্মর দ্বারা কখনো কর্মকে কাটা যায় না বুঝে গেল কর্মকে কাটতে গেলে পরের সপ্তাহে ভগবানের ইচ্ছায় ব্যাখ্যা করা হবে গুরু বৈষ্ণবের আশীর্বাদে কর্মকে কাটতে গেলে কোন রাস্তায় যেতে হবে কীভাবে কর্মর থেকে আমি বেরিয়ে যেতে পারবো অনাদিকর্ম ফলে পরিভবার নব জলে তরিবারে না দেখেও পায় কর্মফল কর্ম পারবে কর্ম করেই যাবে কর্ম করেই যাবে কোনো শেষ নেই কিন্তু কীভাবে কাটতে পারবে সেই ব্যাখ্যা পরের সপ্তাহে হতে পারবে আজকে আর বেশি কথা বলার টাইম নেই আপনাদেরও ছুটি দিতে হবে তো এর পরে এ তো আত্মহন অশান্তা অজ্ঞানে জ্ঞানমানি সিদন্তি অকৃতকে বৈকাল বই কাল ধস্ত মানে ওরা তাহা বেজে গেল যাদের অকর্মেতে কর্মবুদ্ধি আরে আমি ঠিকই বলছি আপনি বেশি বুদ্ধি দেবেন অকর্মেতে কর্মবুদ্ধি ওই যে যারা কালী করে মধ্যমাংশ দিয়ে ওরা যদি জানতো কালীমা খড়্গটা কেন নিয়েছে ওদেরই কাটবার জন্য ওরা অসুর তাহলে ওরা কদাপি কালী করতে করতো না ওরা জানে না ওরা জানতেই পারে না যে কালীমা যে খড়গোটা সঙ্গে নিয়েছে ওটা আমাদেরই কাটা যায় আমরা অসুর মদ্য মাংস দিয়ে পুজো করছি আর মাইক চালিয়ে দিচ্ছি জোর করে ওরা যদি জানতে পারতো এই মূর্খ তোদের জন্যেই কালিমা খড়গুলো কাটবে কচু কাটা করবে প্রমাণ দিয়ে দেবো আমি তাহলে করতো না কিন্তু দুর্ভাগ্য তারা বুঝবেও না এই যে পরম পূজা আশ্রম ছিল কজন লোক আসতো পাড়ার লোক আসতো হ্যাঁ আচ্ছা একটা বুড়ো লোক বসে রয়েছে খায় থাকে সাধুর কাছে কেউ আসবে না চিনতেই পারবেন এটা মায়াদেবীর ব্যবস্থা মায়াদেবী এমন একটা কায়দা করে রেখেছে যে সাধুকে চিনতেই পারবে না আসবে আর চিনলেও আসবেন যদি একটু বুঝতেও পারে তাহলেও আসবেন মায়াদেবী ওদেরকে সেই সুযোগ দেবেন ওরা নড়কে যাবে যাই হোক তলে ভক্তিযোগ পিভাৎসরো জসে শ্রুতক্ষিত পতন পুংসা বিভাবয় তদু প্রণয়সে সদন গ্রহা বাঞ্ছকি বা সিন্দুবশ পতি পাবনভ্যো বৈষ্ণবেম